সাহিত্যের বিভিন্ন আঙ্গিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণিমাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা, আর আজ কাহন আপনাদের শোনাবে শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় গোয়েন্দা দীপকাকু সিরিজের কাহিনী আড়ালে আততায়, শেষ পর্ব। যারা প্রথম পর্ব মিস করে গেছেন তারা ডেসক্রিপশনের শুরুতে আই বাটনে এবং পিনড কমেন্টে প্রথম পর্বের লিঙ্ক পেয়ে যাবেন। আর যারা এত কষ্ট করতে চাইছেন না তাদের জন্য রইল ছোট্ট করে রিক্যাপ। আর যারা ইন্ট্রো রিক্যাপ সব স্কিপ করে সরাসরি মূল গল্পে চলে যেতে চান তারা ডেসক্রিপশনের শুরুতে স্কিপ ইন্ট্রো লেখার পাশের টাইম স্ট্যাম্পে ক্লিক করুন। আর সবশেষে যেটা বলার, গল্পটা ভালো লাগলে গল্পতে প্লিজ একটা লাইক করে কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। এবং অবশ্যই বিধিসম্মত সতর্কীকরণ, সিগারেট খাবেন না প্লিজ, ক্যান্সার সহ আরো অনেক রোগের কারণ। তাহলে এখন রিক্যাপ। ডক্টর অলোকেশ রায় নামে এক প্রবীণ ডাক্তারবাবু দীপকাকুকে তার চেম্বারে ডেকে পাঠান এবং বারবার অনুরোধ করেন দীপকাকু যেন কোনোভাবেই নিজের আসল পরিচয় বা নিজের গাড়ি নিয়ে না আসেন। ডক্টর রায় জানান তাকে নাকি তার নিজের বাড়ির লোকেরাই নজরবন্দি করে রেখেছে। কেসের ব্যাপারে ডক্টর রায় বলেন তার ছেলে সায়নের বাইকের ধাক্কায় তার মেজ ভাই সমরেশের ছেলে অয়ন মারা যায় তাদের বাড়ির সামনে। যদিও এটা দুর্ঘটনা ছিল কিন্তু অয়নের বাবা মা পুলিশে কমপ্লেন করেন সায়ন নাকি ইচ্ছে করে বাইকে ধাক্কা মেরে তাদের ছেলেকে খুন করেছে। এই ঘটনার পরেই শাস্তির ভয়ে সায়ন পালিয়ে যায় বাড়ি থেকে, হুলিয়া জারি হয় তার নামে। এরপর অনেক বছর কেটে গেছে, হঠাৎই অলোকেশবাবুর ছেলেবেলার বন্ধু কমলবাবু সায়নকে দেখতে পায় রিলাইফ নার্সিংহোমের রিসেপশনের কাছে। তিনি ডাক্তারবাবুকেও জানান, ডাক্তারবাবুও দুদিন যাওয়ার পর হঠাৎ একদিন দেখতে পায় ওকে। কিন্তু ওর কাছে যেতেই বাবাকে দেখে সায়ন পালিয়ে যায়। দীপকাকুর ওপর নিজের ছেলেকে খুঁজে দেওয়ার দায়িত্ব দেন ডক্টর অলোকেশ রায়, বলেন নিজের ছেলের বাকি জীবন কাটানোর জন্য কিছু দিয়ে যেতে চান। এর দিন কয়েক পরেই জানা যায় কাকুলিয়া লেভেল ক্রসিং হেঁটে পার হওয়ার সময় কারোর ফোন রিসিভ করতে গিয়ে রেল অ্যাক্সিডেন্টে মারা যান ডক্টর অলোকেশ রায়, এবং তারপর থেকেই ডক্টর অলোকেশ রায়ের ড্রাইভার নন্দগড়াই পলাতক। দীপকাকুর ধারণা হয় এটা দুর্ঘটনা নয়, খুন। অলোকেশবাবুর বোন শ্রাবণী দেবীকে অনুরোধ করে রেলের দপ্তরে আবেদন জানানো হয় যাতে রেল পুলিশ ব্যাপারটা খতিয়ে দেখে। রেলের ইনভেস্টিগেটিং অফিসার জহর সাহাকে সঙ্গে নিয়ে দীপকাকু চলে আসেন ডক্টর অলোকেশ রায়ের বাড়ি সার্চ করতে। জিজ্ঞাসাবাদ করতে থাকেন ডক্টর রায়ের কম্পাউন্ডার তাপস কুণ্ডুকে। তাপসবাবু জানান ডক্টর অলোকেশ রায় নাকি সব হোমিওপ্যাথি ওষুধে কিছু গোপন কোড ওয়ার্ড ব্যবহার করতেন, যা ডক্টর রায় ছাড়া অন্য কারুর পক্ষে বোঝা সম্ভব নয়। তাহলে কি এর মধ্যেই কোনো রহস্য আছে? দীপকাকুর সহকারী ঝিনুক দেখে সার্চ করার মাঝেই কিছু একটা কাগজ সবার অলক্ষ্যে দীপকাকু পকেটে রেখে দিলেন। তারপর কভার ফাইল বন্ধ করে যথাস্থানে রাখলেন দীপকাকু, চেয়ার থেকে উঠে পাশেই বইয়ের র্যাকের মুখোমুখি দাঁড়ালেন। দেওয়াল ভেদ করার র্যাক, সামনের কাঠের ফ্রেমের ওপর কাঁচের স্লাইডিং পাল্লা, কাঁচের এপার থেকে বই দেখতে দেখতে গলা তুললেন দীপকাকু। ডাক্তারবাবুর ওষুধের স্টক কোথায় আছে? প্রশ্নটা তাপসবাবুর উদ্দেশ্যে। একটু চমকে মেঝে থেকে দৃষ্টি তুলে উনি বললেন, আগে ওষুধের আলাদা ঘর আছে স্যার, ল্যাবরেটরি বলতে পারেন, ও ঘরে কাউকে অ্যালাউ করতেন না, আমাকেও না। রোগী দেখার আগে ওই ঘর থেকে একটা ওষুধের বাক্স নিয়ে এসে চেম্বারে বসতেন, দেখা হয়ে গেলে বাক্সটা রেখে দিতেন ওষুধের ঘরে, ঘরটায় তালা মেরে রাখতেন সব সময়। কথাটা শুনে ঘুরে দাঁড়ালেন দীপকাকু, তাপসবাবুর দিকে তাকালেন ভালো করে। বোঝা যাচ্ছে ওঁর দেওয়া তথ্যটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বললেন, চলুন ডাক্তারবাবুর ওষুধের ঘরটা একবার দেখি। বেডরুমে দুটো দরজা,
যেটা দিয়ে ঢুকেছিল ঝিনুকরা সেদিকে না গিয়ে অন্য দরজাটা লক্ষ্য করে এগোলেন তাপস কুণ্ডু। ঘরের বাকি তিনজন ওকে অনুসরণ করল। একটা প্যাসেজে এসে পড়েছে ঝিনুকরা, আধো অন্ধকার প্যাসেজ। দেওয়ালের সুইচ টিপে আলো জ্বালালেন তাপসবাবু। কিছুটা এগোতেই কিচেন ডান দিকে। দীপকাকু দাঁড়িয়ে পড়লেন, কিচেনের ভেতর চোখ বুলিয়ে বললেন, ডাক্তারবাবুর একার রান্না কি এখানেই হতো? ঘরটা ব্যবহার হতো বোঝা যাচ্ছে। একার রান্না নয়, দুজনের। হারুও খেত, রান্নাও করতো সেই। কেন, ডাক্তারবাবুর স্ত্রী মারা যাওয়ার পর ভাইয়েরা ওকে নিজেদের কাছে খেতে বলেননি? বলেছে কিনা ঠিক বলতে পারবো না। আমি যবে থেকে কাজ করছি তিন ভাইয়ের আলাদা রান্নাঘরই দেখে এসেছি। 8 বছর তাপসবাবু ডাক্তারবাবুর কাছে আছেন, তথ্যটা ওর কাছ থেকেই পাওয়া। কিচেনের দরজা ছেড়ে এগোলেন দীপকাকু। কয়েক পা এগিয়েই বাঁদিকে তালাবন্ধ এক দরজার সামনে এসে দাঁড়ালো ঝিনুকরা। এটাই ওষুধের ঘর। দীপকাকুর প্যান্টের পকেটে আছে সমরেশবাবুর দিয়ে যাওয়া চাবি, সবগুলো বার করলেন। ওষুধ ঘরের চাবি বেছে নিয়ে তালা খুললেন তাপস কুণ্ডু। ঘরে ঢুকে সুইচ টিপে আলো জ্বালালেন। ঝিনুকরা একে একে ঢুকল ঘরে। জানলা সব বন্ধ, হোমিওপ্যাথি ওষুধের গন্ধে মম করছে ঘর। আসলে অ্যালকোহলের গন্ধ, যা হোমিওপ্যাথি ওষুধের প্রধান উপাদান। গন্ধের চোটে মাথা ঝিমঝিম করছে ঝিনুকের। ঘরটাকে বাস্তবিকই ল্যাবরেটরি আখ্যা দেওয়া যায়। ছোট বড় নানা রকমের শিশি যা রয়েছে, তার কোনোটাই তরল, কোনোটাই বা সাদা পাউডার, হোমিওপ্যাথি ওষুধের ভাষায় যাকে সুগার অফ মিল্ক বলে। দীপকাকু যার শিশি একটা করে তুলে দেখছেন, দেখছেন মিস্টার সাহাও। আসলে এটা অভিনয়, সার্চ করার ভান, যেটা দীপকাকু ওকে করতে বলেছেন। তাপসবাবুর দিকে ঘাড় ফিরিয়ে দীপকাকু বললেন, আপনি ঠিকই বলেছিলেন, কোনো শিশি বা জারের গায়ে ওষুধের আসল নাম নেই, লেবেল পাল্টে কোড নাম দিয়েছেন ডাক্তারবাবু। আচ্ছা, এসব হোমিওপ্যাথি ওষুধই তো? অ্যালোপ্যাথি ট্যাবলেট গুঁড়ো করে সুগার অথবা মিল্কে মিশিয়ে চালাতেন না তো? অনেক অসৎ হোমিওপ্যাথি ডাক্তার এরকম করে শুনেছি। না, আমাদের ডাক্তারবাবু সেরকম করতেন না। হোমিওপ্যাথির উপর ছিল তার বিরাট আস্থা। তবে আমার আন্দাজ, উনি হোমিওপ্যাথির 2-3 রকম ওষুধ ভাগ মতো মিশিয়ে নতুন ওষুধ তৈরি করতেন। হোমিওপ্যাথি চিকিৎসায় এমনটার কিন্তু স্বীকৃতি নেই, তবু অনেক হোমিওপ্যাথি ডাক্তারই এটা করে থাকেন। ডাক্তার রায় যে এমন করতেন না, কিসের ভিত্তিতে বলছেন? আপনি কি দেখেছেন? আপনাকে তো এ ঘরে ঢুকতে দেওয়া হতো না বলছেন। না, আমি দেখিনি। আমার আগে যিনি কাজ করতেন, অর্থাৎ শ্রীভাসবাবু, তাঁর কাছে শুনেছি। ডাক্তারবাবু এমনিতে দরজা বন্ধ করে ওষুধ তৈরি করতেন। শ্রীভাস কয়েকবার দরজা ঠেলে ঢুকে পড়েছিলেন, তারপর থেকেই ভিতরের দিকে ছিটকিনি তুলে দিতেন ডাক্তারবাবু। হাতের শিশি বোতল যথাস্থানে রেখে দীপকাকু বললেন, ঘরটা কেমন যেন অগোছালো লাগছে। সাধারণত ল্যাবরেটরিতে যারা কাজ করেন জায়গাটা গুছিয়ে রাখেন, ডাক্তারবাবু এরকম অবস্থা রাখতেন নাকি ঘরটা? আমার যেহেতু ভিতরে ঢোকার পারমিশন ছিল না, জানতাম না ঘরটা কেমন অবস্থায় থাকতো। এ ব্যাপারটা হারু ভালো বলতে পারবে। মাঝে মাঝে হারু ঘরটা ঝাড়পোছ করত। আচ্ছা, হারুকে একবার ডেকে আনুন তো। দীপকাকুর নির্দেশ শুনে ঘর ছেড়ে চলে গেলেন তাপস কুণ্ডু। বড় করে শ্বাস ছেড়ে অফিসার সাহা বলে উঠলেন, কি মশাই, অনেকক্ষণ ধরে তো ঘাঁটাঘাঁটি করছেন, লাভ হচ্ছে কিছু? ঘরের এক কোণে বইয়ের র‍্যাক আর টেবিল চেয়ার, সেদিকে এগিয়ে যেতে যেতে দীপকাকু বললেন, লাভ যে একেবারে হয়নি বলবো না, তবে লক্ষ্যে পৌঁছতে এখন অনেক দেরি। আপনি ঠিক কি ধরনের ক্লু খুঁজছেন বলুন তো। হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না, কোনো হিন্টও দিচ্ছেন না আপনি। মাঝখান থেকে আমার ঘুম পেয়ে যাচ্ছে। বাপরে বাপ। দীপকাকু টেবিলের ওপর থাকা বই খাতাগুলো দেখছেন। একটা মোটা ডায়েরি তুলে নিয়ে পাতা উল্টে পড়তে থাকলেন। একটু পর বললেন, এ তো দেখছি রীতিমতো ফর্মুলা লেখা আছে, যদিও সব কোড ল্যাঙ্গুয়েজ, অঙ্কের প্লাস মাইনাস ধরলে সাইনগুলি শুধু চেনে যাচ্ছে।
ঝিনুক এগিয়ে গিয়ে চোখ রাখলো ডায়েরির পাতায়। দীপকাকু একেবারে ঠিক কথাই বলেছেন। মিস্টার সাহা বললেন, আমি এরকম আরো কয়েকজন হোমিওপ্যাথি ডাক্তারের কথা জানি যারা কি ওষুধ দিচ্ছে অন্যকে জানতে দেয় না, ওষুধের কোড তৈরি করে রাখে। পায়ের শব্দ শুনে দরজার দিকে ঘুরে তাকালেন দীপকাকু, একই সঙ্গে মিস্টার সাহা এবং ঝিনুকও। তাপসবাবুর পাশে বছর তিরিশেকের হারু, একটু গেঁয়ো ভাব, ঘাবড়ে আছে বেশ। দীপকাকু জিজ্ঞেস করলেন, তোমার পুরো নাম? আগে হারাধন পরামানিক। এই ঘরটা তো তুমি পরিষ্কার করো। ডাক্তারবাবু কি বই খাতা শিশি বোতল এরকম এলোমেলো করে রাখতেন? আমি ওসব দিকে দেখতুম না, কখনো হাতও লাগাইনি ওষুধপত্রে। হ্যাঁ, মানে ডাক্তারবাবুর মানা ছিল আর কি, শুধু মেঝে ঝাঁট দেওয়া মোছা ছিল আমার কাজ। তার মানে ঘরে আসতে চোখে পড়তো না জায়গাটা অগোছালো আছে কিনা, তা কি কখনো হয়? ঠিক করে বলো। কখনো দেখতাম পরিষ্কার আছে, কখনো আবার ছড়ানো ছেটানো। তুমি লাস্ট কবে ঘর পরিষ্কার করেছো? ডাক্তারবাবু মারা যাওয়ার আগেই যা ঝাড়পোঁছ হয়েছে, তারপর আর এ ঘর পরিষ্কার করা হয়নি। আচ্ছা, এবার তোমায় একটা অন্য কথা জিজ্ঞেস করি, মারা যাওয়ার কদিন আগে ডাক্তারবাবু কি একটু অস্থির মতো ছিলেন? মানে সবসময় কিছু চিন্তা করছেন, ঘুম ঠিকঠাক হচ্ছে না, এরকম কিছু? দীপকাকুর প্রশ্নের উত্তর দিতে সময় নিচ্ছে হারু, বলে ওঠে, না সেরকম কিছু তো মনে পড়ছে না বাবু। ঠিক আছে, তুমি এখন যাও, সমরেশ বাবুকে একবার নিচে আসতে বলো, আমরা বাইরের ঘরে আছি। হারু ফিরে গেল। দীপকাকু দরজার দিকে পা বাড়িয়ে তাপসবাবুর উদ্দেশ্যে বললেন, ওই ঘরটা আগের মতোই তালা দিয়ে রাখুন। পেশেন্ট পার্টির বসার ঘরটায় ফিরে এসেছে ঝিনুকরা। বাইরে সন্ধে নেমেছে, ঘরের আলো জ্বালিয়েছেন তাপস কুণ্ডু। অফিসার সাহা আগের মতোই তাপসবাবুর চেয়ার টেবিলে, দীপকাকু টুলে, ঝিনুক আর তাপস কুণ্ডু দাঁড়িয়ে। ভেতর দরজা দিয়ে ঘরে এলেন সমরেশবাবু। ওর বসার জন্য একটা টুল আগে থেকেই তাপসবাবু দীপকাকুদের সামনে রেখেছিলেন। অফিসার সাহা হাত নির্দেশ করে ওটাই বসতে বললেন সমরেশবাবুকে। বসলেন উনি, কথা শুরু করলেন দীপকাকু, আপনার থেকে কয়েকটা জিনিস জানার আছে। বলুন, যতটা জানি বলবো। আপনাদের মানে বাড়ির লোকেদের অসুখ বিসুখ হলে ডাক্তারবাবুর ওষুধ খেতেন নাকি অন্য কোনো অ্যালোপ্যাথি হাউস ফিজিশিয়ানকে দেখান আপনারা? ছোটোখাটো রোগে আমরা দাদার ওষুধই খেতাম, সিরিয়াস কিছু হলে বাড়ির কাছে একজন অ্যালোপ্যাথ আছেন, তাকেই দেখাই। ডাক্তারবাবু নিজের জন্য কি অ্যালোপ্যাথি চিকিৎসার সাহায্য নিতেন? একেবারেই না, দাদার অবশ্য রোগভোগ বিশেষ ছিল না, শুধু ওই হাই ব্লাড প্রেশার ছিল, নিজের ওষুধই খেত দাদা, কিন্তু তা দিয়ে আর সামলাতে পারেনি, হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, একদিন নার্সিংহোমে অ্যাডমিট করাতে হয়েছিল। ডাক্তারবাবুর হার্ট অ্যাটাক হয়েছিল দীপকাকু জানেন, ডক্টর রাই বলেছিলেন। নার্সিংহোমে যাওয়াটা জানত না ঝিনুকরা। অসুস্থ হওয়ার ব্যাপারটা না জানার ভান করে দীপকাকু জিজ্ঞেস করলেন, ঠিক কি হয়েছিল ডাক্তারবাবুর? নার্সিংহোম মানে তো সিরিয়াস ব্যাপার। ডাক্তাররা বলছে মাইল্ড অ্যাটাক, প্রেশার খুব হাই ছিল, আর সেটা দাদা নিজেও বুঝতে পারেনি। আসলে বন্ধুর সঙ্গে ক্লাসিক্যাল মিউজিকের প্রোগ্রাম দেখতে যাচ্ছিল দাদা, গাড়িতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়, কমলদা দাদাকে নার্সিংহোমে নিয়ে গিয়েছিল বলেই সে যাত্রায় বোধহয় বেঁচে গিয়েছিল। ওই কমলদা কে? ওই যে যে বন্ধুর কথা বললাম, সেই। পুরো নাম কমল বিশ্বাস, চেতলায় থাকে, দাদার অনেক পুরনো বন্ধু। কমলদা গাড়ি নিয়ে এসেছিল দাদাকে ফাংশনে নিয়ে যেতে, বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরই দাদা অসুস্থ বোধ করতে থাকে, শ্বাসকষ্ট, বুক ধরফর। দাদা নিজেই কমলদাকে বলে, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া, মনে হচ্ছে হার্ট অ্যাটাক, আর ওখানেই অ্যাডমিট করে দাদাকে। কদিন ছিলেন নার্সিংহোমে? দুরাত তিন দিন মতো, দাদাই তো জেদ করে বাড়ি চলে এলো, তবে ক্লিনিক্যাল টেস্ট সব হয়েছে, ওতে সিরিয়াস কিছু পাওয়া যায়নি। তারপর থেকে নিশ্চয়ই অ্যালোপ্যাথি ওষুধই খেতেন? কোথায় আর খেলো, এক সপ্তাহ যেতেই অ্যালোপ্যাথি ওষুধ সব বাতিল করে দিল, ফিরে গেল সেই নিজের ওষুধে। সকালে উঠে নিজের ওষুধ পুড়িয়া করে রাখা দাদার অনেক দিনের অভ্যেস, আবার সেভাবে ওষুধ খাওয়া শুরু করেছে। আর আমরা এটা জানলাম হারুর থেকে, দাদাকে এসে বললাম, এখনই কেন বন্ধ করলে অ্যালোপ্যাথি, আরও অন্তত কয়েক মাস খাও,
আর এত বড় ফাঁড়া থেকে অ্যালোপ্যাথি তো তোমাকে বাঁচালো। দাদা আমার কথা শুনলই না, বলল হোমিওপ্যাথি নাকি অ্যালোপ্যাথির চেয়ে কোনো অংশে কম নয়। সমরেশবাবুর বলা শেষ হতেই ভেতর দিকের দরজা দিয়ে ঘরে ঢুকলেন এক ভদ্রলোক, পরনে অফিসের পোশাক, পায়ে অবশ্য হাওয়াই চটি। হাত জোর করে দীপকাকু এবং মিস্টার সাহাকে উদ্দেশ্য করে বললেন, নমস্কার, আমি এ বাড়ির ছোট ছেলে কমলেশ রায়। দীপকাকু প্রতি নমস্কার জানালেন। অফিসার সাহা কিন্তু মেজাজের গলায় বলে উঠলেন, আপনাকে তো ডাকা হয়নি, আপনি এলেন কেন? না মানে মেজদা অফিসে ফোন করে বলল যে বাড়িতে পুলিশ এসেছে, সার্চ হচ্ছে বর্দার ঘর। অফিস থেকে ফিরে এক গ্লাস জলও খাইনি, জাস্ট জুতোটা ছেড়ে দেখতে চলে এলাম কেন হচ্ছে তল্লাশি। সে কি মেজদা সার্চ হচ্ছে বললেন, অথচ কেন সার্চ হচ্ছে সেটাই বলেননি? বলেছে মেজদা, কিন্তু ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়নি। আমাদের বোন নাকি রেল পুলিশে কমপ্লেন করেছে বর্দার অ্যাক্সিডেন্টটা সন্দেহজনক মনে হচ্ছে তার। ফোনে মেজদার কাছ থেকে এটা জানার পর বোনকে কল করলাম, ফোন তুলছে না সে। কেন বর্দার মৃত্যুটাকে শুধু অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে না বোনের, ওটাই জিজ্ঞেস করতাম আর কি। আপনারা নিশ্চয়ই জানেন সে কেন এরকম অভিযোগ আনছে। দেখুন, আপনার বোন কার থেকে নাকি খবর পেয়েছেন যে ডাক্তার রায়কে ধাক্কা মেরে ট্রেনের সামনে ফেলা হয়েছে, সত্যি এটা ঘটেছে কি না, ঘটলে কে ঘটিয়েছে, সেটারই ইনভেস্টিগেট করছি আমরা। ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে ট্রেনের নিচে? ঝিনুক বুঝতেই পারছে, কমলেশবাবুর মুখ বন্ধ করতেই মিস্টার সাহা তথ্যটা এভাবে পরিবেশন করলেন। এবার দীপকাকুকে বললেন, তাহলে আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ, তাই তো? তাই তো মিস্টার বাগচি? হ্যাঁ। দীর্ঘক্ষণের অনুসন্ধান পর্বে ধৈর্য হারিয়ে ফেলছেন অফিসার সাহা। দীপকাকু সেটা অনুধাবন করে বললেন, হ্যাঁ, এখন আর কিছু দেখার নেই, একবার জাস্ট ডাক্তার রায়ের গাড়িটা দেখব। আপনি কনস্টেবলদের নিয়ে থানায় চলে যান, আমি তো বাড়ি ফিরবো, তো আমি ট্যাক্সি নিয়ে নেবো খন। ওকে, তবে তাই হোক। দীপকাকু এবার সমরেশবাবুকে বললেন, আপনার দাদার গাড়ি বাড়িতেই আছে তো? আছে, গ্যারেজ বাগানে। চলুন। বলছি গাড়ির কাগজপত্র মানে ইন্স্যুরেন্স পেপার, পারমিট, এসব কিন্তু আমার কাছে রেখে দিয়েছি, সেগুলো কি নিয়ে আসবো? নিয়ে আসুন, গাড়ির চাবিটাও আনবেন, ভিতরটা একবার দেখব। দীপকাকুর কথা শুনে দরজার দিকে এগোলেন সমরেশবাবু। কমলেশবাবু দীপকাকুকে বললেন, চলুন গ্যারেজে নিয়ে যাই আপনাকে। বাইরে সন্ধে নেমে গেছে, দোতলার জানলা গলে আলো পড়েছে বাড়ির গায়ের বাগানে। তার একধারে গ্যারেজ ঘর, সেখানেও আলো জ্বলছে। দীপকাকু ডক্টর রায়ের গাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, গাড়ির ভেতরে ঢুকে এটা সেটা দেখে নিয়ে খুললেন ড্যাশবোর্ড। কিছু প্লাগওয়ালা তার আর কিছু টুলস বেরোলো, তারপর সব জায়গা মতো রেখে বন্ধ করে দিলেন। আজকের তল্লাশি পর্বে দীপকাকু শুধুমাত্র একটা কাগজই পকেটে পুরেছেন, তাতে কি আছে জানার জন্য ভীষণ কৌতূহল হচ্ছে ঝিনুকের, কিন্তু জানার এখন উপায় নেই। গাড়ি থেকে বেরিয়ে এলেন দীপকাকু, বললেন, ঠিক আছে, দেখা হয়ে গেছে আমার, গাড়ি লক করে সাটা টেনে দিন গ্যারেজের। সমরেশবাবু গ্যারেজ বন্ধ করছেন। দীপকাকু পাশে দাঁড়িয়ে থাকা কমলেশবাবুকে বললেন, আজকের মতো আমাদের কাজ শেষ, পরে দরকার পড়লে আবার আসতে হতে পারে। নিশ্চয়ই আসবেন, বর্দার মৃত্যুর পেছনে যদি কোনো অপরাধমূলক ব্যাপার থেকেও থাকে আমরাও চাই সেটা প্রকাশ্যে আসুক। দীপকাকু এগিয়ে যাচ্ছেন গেটের দিকে, ঝিনুক অনুসরণ করতে যাবে, সেকেন্ড ভগ্নাংশের ওপর থেকে বস্তার মতো কি যেন আছড়ে পড়ল। দীপকাকুর সামনে আওয়াজ হলো বিকট, বুক ফাঁকা হয়ে গেছে ঝিনুকের। একটুর জন্য বেঁচে গেলেন দীপকাকু। ডক্টর রায়ের দু ভাই কি পড়ল দেখতে ছুটে এলেন, ঝিনুক এগিয়ে গেল, গাছসুদ্ধ বিশাল একটা টব পড়েছে ছাদ থেকে। দীপকাকু উত্তেজিত গলায় জানতে চাইলেন, ছাদের সিঁড়িটা কোন দিকে? দেখতে হবে কে ফেললো টবটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আমার সঙ্গে। বাড়ির পেছন দিকে দৌড়লেন সমরেশবাবু। ঝিনুকরা ছাদে চলে এসেছে, আলো জ্বালানো হয়েছে, ছাদের পাঁচিলের ওপর টবটা যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে সবাই। ঝিনুকরা যখন সিঁড়ি দিয়ে এলো, ছাদের দরজায় খিল লাগানো ছিল। মনে হচ্ছে হনুমান বা বিড়ালের কাজ হতে পারে, অথবা অথবা হয়তো পাখিরা ছটাপুটি করে টপটা ফেলে দিতে পারে। আমার কিন্তু তা মনে হচ্ছে না, সন্ধ্যে নেমে গেলে এত অ্যাক্টিভ থাকে না পশু পাখিরা, আমি নিশ্চিত এটা তাদের থেকে উন্নত কোনো প্রাণীর।
কেউ ছাদে উঠে কাজটি করে খিল দিয়ে নেমে গেছে। কে কে হতে পারে সেই লোক? জানা যেত যদি না আপনি আমার আগে এসে এখানে দাঁড়াতেন। বদমাস্টের পায়ের ছাপ মুছে গেছে। আমি মুছে দিয়েছি এটা মিন করছেন না তো? সমরেশবাবুর কথার কোনো উত্তর না দিয়ে দরজার দিকে এগোলেন দীপকাকু। ঝিনুক দীপকাকু এখন ট্যাক্সিতে। ঝিনুককে নামিয়ে দিয়ে বাড়ি ফিরবেন দীপকাকু। একটু আগেই তাকে প্রায় খুন করার চেষ্টা হয়েছে, সেটা নিয়েই গভীরভাবে ভেবে যাচ্ছেন। ঝিনুকও ওই ভয়ঙ্কর মুহূর্তটার ঘোর এখনো কাটাতে পারছে না। আর একটু হলেই দীপকাকু নেই হয়ে যেতেন। নোটিফিকেশনের সাউন্ড হলো দীপকাকুর মোবাইলে। প্যান্টের পকেট থেকে ফোন বার করলেন, স্ক্রিনের ওপর চোখ রেখে পড়তে লাগলেন টেক্সট মেসেজ। পড়তে পড়তেই যেন হাসি ফুটে উঠল তার মুখে। ফোন সেটটা ঝিনুককে দিয়ে বললেন, পড়ো। এসএমএস এসেছে, রোমান হরফে লেখা আছে, ওটা ছিল থ্রেট, ইচ্ছে করে টিপটা ফসকেছি, তাই যাত্রা পেঁচে গেলেন, ভালোই ভালোই কেসটা ছেড়ে দিন, নয়তো পরের বার আর টিপটা ফসকাবে না কিন্তু, কেমন? পড়া শেষ করে ঝিনুক অবাক হয়ে দীপকাকুর দিকে তাকায়। উনি মুচকি হাসি হেসে বললেন, কোন নম্বর থেকে এসেছে দেখো। নাম্বারটা দেখে বিষয়ের চূড়ায় পৌঁছে যায় ঝিনুক। এ তো সেই নাম্বার, ডক্টর রায়ের মৃত্যুর আগে যে নাম্বার থেকে ফোন এসেছিল। এটা দেখার পরও দীপকাকু হাসছেন। কলকাতার সবে আলো ফুটেছে। ঝিনুক দীপকাকু এখন ওয়াটগঞ্জের ফুটপাতে। উল্টো ফুটপাতের গায়ে ডক্টর রায়ের ড্রাইভার নন্দগড়াইয়ের বাড়ি। নন্দগড়াইকে ধরার পরিকল্পনা নিয়ে ঝিনুকরা ওঁত পেতে আছে। ঝিনুকরা ফুটপাতে থাকলেও আসলে মিশে আছে একটা রুটি তৈরির দোকানে। এরা হিন্দি ভাষী। ভোর থেকেই গোটা পরিবার মিলে ফুটপাতে উনুন জেলে রুটি লিট্টি তৈরি করতে বসে যায়। গতকাল দীপকাকু জায়গাটা দেখে গেছেন। তারপর অফিসের সাহাকে ফোনে বলেছেন জিআরপির জিপ যেন দীপকাকু আর ঝিনুককে ভোর রাতে এই দোকানে নামিয়ে দিয়ে যায়। তার সঙ্গে এই পরিবারটিকে রেল পুলিশ বলবে দীপকাকু আর ঝিনুক তাদের লোক, একজনের ওপর নজর রাখার জন্য এখানে থাকছে, এদের ফ্যামিলি মেম্বারদের মতো যেন রাখে। আর এরা যে পুলিশের লোক বাইরের কেউ যেন না জানে। পুলিশের নির্দেশ সাধারণ মানুষ মান্য করে, এরাও করছে, আপন করে নিয়েছে ঝিনুকদের। এদের সঙ্গে মিশে থাকার জন্য ঝিনুক আর দীপকাকুকে ছদ্মবেশ নিতে হয়েছে। ঝিনুক পরে আছে রংচটা একটা সালোয়ার কামিজ, পায়ে প্লাস্টিকের চটি, আর দীপকাকুর পরনে সাত পুরনো পাজামা, শার্ট আর হাওয়াই চটি। আজ এই পোশাকেই বাইক চালিয়ে রাত তিনটের সময় ঝিনুকদের বাড়ি এসেছিলেন দীপকাকু। আসবেন বলে রেখেছিলেন বলে চিনতে অসুবিধে হয়নি, নয়তো এরকম নিখুঁত ছদ্মবেশে ওকে চেনা অসম্ভব ছিল। ঝিনুকের এই ড্রেস দীপকাকুই এনেছিলেন সঙ্গে করে, বলেছিলেন, এগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, জিআরপির গাড়ি আসার টাইম হয়ে গেল। এত সব আয়োজন দেখে বাবা দীপকাকুকে বলেছিলেন, তুমি আমার গাড়িটা নিয়ে গেলেই তো পারতে, ঘাপটি মেরে বসে থাকতে, এতেই নন্দগড়াই বাড়িতে ঢুকতে গেলে গিয়ে ধরতে। নন্দগড়াইয়ের বাড়ির রাস্তাটা সরু, বড় গাড়ি ঢুকে এলে আমাদের গাড়ি সরাতে হবে, সেটা যদি নন্দ বাড়ি ঢোকার সময় ঘটে ওকে খেয়ালই করতে পারবো না। তাছাড়া বাড়ি ঢোকার আগে নন্দগড়াই পাড়ার পরিস্থিতিটা নিরাপদ কিনা বুঝে নেবে, সেখানে বাড়ির উল্টো দিকে অচেনা গাড়ি দেখলে সন্দেহ হবে ওর, তাই এই ছদ্মবেশের প্ল্যান। নন্দগড়াই যে আজ তার বাড়ি আসতে পারে এই সম্ভাবনাটা দীপকাকু বার করেছেন বেশ অদ্ভুত কায়দায়। গত পরশুর আগের দিন ডক্টর রায়ের বাড়ির ছাদ থেকে টপ ভেলে যখন দীপকাকুকে থ্রেট করা হলো, তারপর ঝিনুকদের বাড়ি এসে দীপকাকু বলেছিলেন, আমাদের এখন প্রধান কাজ নন্দগড়াইকে খুঁজে বার করা, অনেক গুরুত্বপূর্ণ সূত্র ওর থেকে পাওয়া যাবে যেগুলো গোপন করে নন্দ লুকিয়ে বেড়াচ্ছে। কি করে খুঁজে পাবে, সে তো ফোন অফ করে রেখেছে। দীপকাকু বাবার কথার উত্তর না দিয়ে
ঝিনুকের দিকে নিজের অ্যান্ড্রয়েড ফোনটা বাড়িয়ে দিয়ে বলেছিলেন, দেখো তো নন্দগড়ায়ের ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা, তাপস কুণ্ডুর ফ্রেন্ডস থেকে ওকে খুঁজবে, তাপসকে সহজে পেয়ে যাবে, ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্ট করতে বলেছিলাম, করেছে। বেশি দিন হয়নি দীপকাকু ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, তবে তাতে প্রকৃত দীপকাকুকে পাওয়া যাবে না, কভার ফটো নেই, ডিপিতে একটা হরিণের মুখের, অ্যাবাউটে শুধু সেলফ এমপ্লয়েড লেখা। অ্যাকাউন্টটা তদন্তের কাজে ব্যবহার করার জন্য করেছেন। নন্দগড়াইয়ের প্রোফাইল পাওয়া গিয়েছিল, দীপকাকুর আন্দাজ মতো ঝিনুক বার করেছিল একটা দারুণ ব্যাপার। তিন দিন বাদেই নন্দগড়াইয়ের জন্মদিন, গত বছরের জন্মদিনের বেশ কিছু ফটো আছে নন্দগড়াইয়ের প্রোফাইলে, বাবা মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, বাড়ির মেঝেতে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে নন্দগড়াইকে। দীপকাকুকে ফোনটা দিয়ে ফটোগুলো দেখতে দিয়েছিল ঝিনু। উনি প্রোফাইল থেকে আরও একটা ফটো বার করলেন, যেটা সম্প্রতি পোস্ট করেছে নন্দগড়াই। ছবিটা তার নিজের, একটা গাড়ি সারানোর গ্যারেজের সামনে দাঁড়িয়ে আছে। ফটোটা বাবা আর ঝিনুককে দেখিয়ে দীপকাকু বলেছিলেন, লোকটা এত বোকা, ভেবেছে এই ফটোতে বোঝা যাবে না ও কোথায় আছে। আরে বাবা, তোমার পিছনে যে কটা গাড়ির নাম্বার প্লেট দেখা যাচ্ছে সবই তো ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে আছে নন্দগড়াই, খুব সম্ভাবনা আছে জন্মদিনে একবার বাড়িতে আসার। তখনই দীপকাকু সিদ্ধান্ত নেন আজ নন্দগড়াইকে ধরার চেষ্টা করা হবে। এরপর ঝিনুক সেই কৌতূহলটা মেটানোর জন্য বলেছিল, আচ্ছা দীপকাকু, ডাক্তারবাবুর ফাইলের যে কাগজটা আপনি পকেটে পুরলেন, ওটাতে কি সূত্র আছে? হয়তো অনেক কিছু আছে, অথবা ক্লুটা কোনো কাজেই লাগলো না, যাচাই না করা অবধি বলা কঠিন, উত্তর দিয়েছিলেন দীপকাকু। আসলে বুঝিয়েছিলেন ব্যাপারটা এখনই তিনি ভাঙতে চান না। সে যাই হোক, পরিস্থিতি আপাতত যা দাঁড়িয়েছে, বাবা তো বটেই, অফিসার সাহাও দীপকাকুকে জানিয়েছেন যে ডক্টর রায়ের মৃত্যুর পেছনে যে ষড়যন্ত্র আছে এই অনুমান একেবারে অব্যর্থ, নয়তো দীপকাকুকে ওরকম মারাত্মক হুমকি দেওয়া হতো না, আর ঘাতক সেই ফোন নাম্বারটাও সচল করত না। আবার এই নাম্বারটাই ডাক্তারবাবুকে রেললাইনের ওপর অন্যমনস্ক করে দিয়েছিল। মাঝের দুদিন এই কেসটা নিয়ে দীপকাকু কী কী কাজ করেছেন ঝিনুক জানে না, একটা তথ্যই শুধু দিয়েছেন, হার্ট অ্যাটাকের জন্য যে নার্সিংহোমে অ্যাডমিটেড হয়েছিলেন ডক্টর রায়, দীপকাকু সেখানে গিয়েছিলেন, রিপোর্ট নিয়েছেন ডাক্তারবাবুর কাছ থেকে। তখনকার অবস্থা যা দেখা যাচ্ছে, হার্টে কোনো ব্লক ছিল না ডক্টর রায়ের, ব্লাড প্রেশার ছিল হাই, আর হার্ট অ্যাটাকের সমস্ত সিমটমই ছিল। নার্সিংহোমের ডাক্তাররা মনে করছেন যে কোনো কারণেই হোক কিছুক্ষণের জন্য ডক্টর রায়ের হার্টের ধমনী ব্লক হয়েছিল। বাবা কিন্তু এই কেসের ব্যাপারে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, দীপকাকুকে বলেছেন নিজের মতামতটা। সেদিনই বলেছেন যেদিন দীপকাকু একটুর জন্য প্রাণে বেঁচে ঝিনুককে বাড়ি দিতে এসেছিলেন, ঘটনাটা শুনে বাবা বলেছিলেন, টপটা যখন ও বাড়ির ছাদ থেকে পড়ল, তার মানে দাঁড়ালো আততায়ী ও বাড়িতেই আছে। পাশের বাড়ির ছাদ থেকেও আততায়ী চলে আসতে পারে, ডান দিকের বাড়িটা ডাক্তার রায়ের বাড়ির একেবারে গা লাগোয়া, আবার এমনও হতে পারে যে টপটা ফেলেছে সে আসল অপরাধী নয়, মূল অপরাধী তাকে দিয়ে ফেলিয়েছে, মেন কালপ্রিট ডাক্তারবাবুর দুই ভাই কিংবা বাইরের কেউ হতেই পারে, অর্ডার দিয়ে ফেলানো হয়েছে টপটা। এসব ভাবতে ভাবতে ঝিনুকের চোখ বারে বারে চলে যাচ্ছে লিট্টি বানানোর দিকে, খাবারটার নাম শুনেছে আগে, বানাতে দেখছে প্রথমবার, মিষ্টির দোকানের খাস্তা কচুরির মতো দেখতে, তেলে বা ঘিয়ে ভাজছে না এরা, জ্বলন্ত উনুনের ওপর তারের জাল রেখে সেঁকছে। দীপকাকু দূরে বসেছিলেন, হঠাৎ উঠে আসতে দেখা গেল, ঝিনুক সচকিত হয়ে তাকালো উল্টো ফুটপাতে নন্দগড়াইয়ের বাড়ির দিকে, না কাউকে দেখা যাচ্ছে না। দীপকাকু ঝিনুকের পাশে দাঁড়িয়ে বললেন, কি খিদে পেয়েছে? সত্যিই খিদে পেয়েছে ঝিনুকের, মাঝরাতে ঘুম থেকে উঠেছে বলেই হয়তো। দীপকাকু উত্তরের প্রত্যাশা না করে লিট্টি বানাচ্ছেন যে মহিলা তার কাছে পৌঁছে গেলেন, দুটো প্লেটে একটা করে লিট্টি নিয়ে এসে বসলেন ঝিনুকের পাশে, একটা প্লেট ঝিনুককে দিয়ে বললেন, খাও, দারুণ টেস্ট। লিট্টির সঙ্গে আচার দেওয়া হয়েছে, ঝিনুক গরম লিট্টিতে আচার মাখিয়ে কামড় দিল,
সত্যি অপূর্ব খেতে। মাকে বানাতে বলতে হবে, বানানোটা শিখে নিয়েছে ঝিনুক। দ্বিতীয় কামড় মারতে যাবে, দীপকাকু প্লেট ফুটপাতে রেখে ঝট করে উঠে পড়লেন, বললেন, ওই মনে হয় আসছে। ফুটপাত ক্রস করছেন দীপকাকু, ঝিনুকও চলল। তাড়াহুড়ো করছেন না দীপকাকু, ধীমে তালে এগোচ্ছেন। তাড়াহুড়ো করলে পাখি পালাবে। বাড়ির দিকে হেঁটে যেতে যেতে রাস্তার চারপাশটা ভালো করে দেখে নিচ্ছে নন্দগড়াই। ফেসবুকে ফটো দেখেছিল বলে ঝিনুক নন্দগড়াইকে চিনতে পারছে। দীপকাকু নন্দগড়াইয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। ঝিনুক 10 ফুট দূরত্ব থেকে স্পষ্ট শুনল দীপকাকু ওকে বলছেন, হ্যাপি বার্থডে নন্দগড়াই। চমকে দীপকাকুর দিকে তাকালো নন্দগড়াই। তারপর যেটা করলো, দীপকাকু তার জন্য বোধহয় প্রস্তুত ছিলেন না। সজোরে দীপকাকুকে ধাক্কা মেরে নন্দগড়াই দৌড়তে লাগলো। দীপকাকু পড়ে গেলেন মাটিতে। ঝিনুক দেরি না করে নন্দগড়াইকে ধরতে স্প্রিন্ট আনছে। ধরে ফেলতে পারবে বলেই তো মনে হচ্ছে, প্র্যাকটিসে আছে এখন। লোকটার কাছাকাছি পৌঁছতেই ঝিনুক তার ক্যারাটে শিক্ষা প্রয়োগ করে স্পট জাম্পের ডান পাটা ছুঁড়ে দেয় নন্দগড়াইয়ের কোমর লক্ষ্য করে। ফুটপাতে ছিটকে পড়ল নন্দগড়াই। ঝিনুকও পড়েছে। নন্দ উঠে দাঁড়ানোর আগেই দীপকাকু এসে ওর এক হাত মুচড়ে মাটিতে ঠেসে ধরলেন। দীপকাকু পিস্তলও বার করেছেন, সেটা নন্দর মাথায় ঠেকিয়ে ঝিনুককে বললেন, ট্যাক্সি ডাকো। ট্যাক্সিতে নন্দগড়াইকে নিয়ে শিয়ালদার জিআরপি থানায় আসা হয়েছে। থানা 24 ঘন্টা খোলা। দীপকাকু অফিসার সাহাকে ফোনে বলে দিয়েছিলেন, আপনি নিজের টেবিলে থাকুন, আমরা নন্দগড়াইকে নিয়ে আসছি। মিস্টার সাহা অপেক্ষা করছিলেন ঝিনুকদের জন্য। এই মুহূর্তে জেরা চলছে। দীপকাকু নন্দকে জিজ্ঞেস করছেন, তুমি পালিয়ে বেড়াচ্ছিলে কেন? নন্দগড়াই বলছে, আসলে ডাক্তারবাবু যখন ট্রেনের ধাক্কায় মারা গেলেন, তার একটু আগেই আমরা কাঁকুলিয়া ক্রসিংয়ের কাছে পৌঁছেছিলাম। কে ফেলা ছিল? ডাক্তারবাবুর ফোন এলো। ফোনের কথা শুনে বললেন, আচ্ছা আসছি। তারপর গাড়ি থেকে নামতে নামতে আমাকে বলে যান, ওপারে একজন দাঁড়িয়ে আছে, দেখা করতে যাচ্ছি, গেট খুললে চলে আয়। ডাক্তারবাবু গেছেন হয়তো 1 মিনিটও হয়নি। আমার জানলার পাশে এসে দাঁড়ালো একটা ছেলে, তারপর রাস্তার লোকের থেকে আড়াল করে পিস্তল তাক করলো আমার দিকে, বলল, ড্যাশবোর্ডে একটা ফাইল আছে, দে। পিস্তল দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ড্যাশবোর্ড খুলে কালো একটা কভার ফাইল ছেলেটার হাতে দিয়ে দিয়েছিলাম। ফাইলটা ডাক্তারবাবু কখন রেখেছেন আমি দেখিনি। ছেলেটার হাতে কি তুলে দিলাম, টাকা না অন্য কোনো দামি জিনিস, তাও বুঝতে পারলাম না। ছেলেটা দেখতে কেমন, বয়স কত হবে? আমার বয়সেই হবে, গালে দাঁড়িয়ে আছে, আর হ্যাঁ, চোখে সানগ্লাস ছিল। ঝিনুক আন্দাজ করতে পারছে না নন্দর বয়স কত হবে। 30ও হতে পারে, 40ও হতে পারে। দীপকাকু কত ধরলেন কে জানে। ফের নিজে থেকেই বলা শুরু করলো নন্দগড়াই, ছেলেটা ফাইল নিয়ে চলে যাওয়ার পরই ডাক্তারবাবুকে ফোন করে ঘটনাটা বলতে যাচ্ছিলাম। হঠাৎ লেভেল ক্রসিংয়ের কাছ থেকে হইচই ভেসে এলো। তার একটু আগে একটা ট্রেন পাস করেছে, ছ্যাত করে উঠল বুকটা। ডাক্তারবাবুর কিছু হলো না তো, উনি তো লাইন ক্রস করছিলেন। গাড়ি থেকে নেমে লেভেল ক্রসিংয়ের কাছে গিয়ে দেখি, যা ভাবছিলাম তাই। তখনই ফোন করলাম ডাক্তারবাবুর 2 ভাইকে আর কমলবাবুকে। কমলবাবু ডাক্তারবাবুর খুব ভালো বন্ধু। দম নিতে থামল নন্দ, ফের বলতে থাকে, তারপর ওরা এসে পৌঁছানোর আগে একটা বুদ্ধি এলো আমার মাথায়, এদের বলবো না ফাইল ছিনতাইয়ের ঘটনাটা।
ডাক্তারবাবুকে বলতেই হতো, উনি ফাইলের খোঁজ করতেন। এরা হয়তো জানেনই না ডাক্তারবাবুর সঙ্গে ফাইলটা ছিল। যদি যদি জেনেও থাকে বলবো, ডাক্তারবাবু ওটা সঙ্গে নিয়ে রেললাইন ক্রস করছিলেন। এই অ্যাক্সিডেন্টের সময় ওটা কোথাও ছিটকে গেছে, কে জানে। আমি যদি ফাইলটা কীভাবে খোয়া গিয়েছে এদের বলি, নাও বিশ্বাস করতে পারেন, ভাবতে পারেন আমি চুরি করেছি ফাইল। ওর ভিতর কত দামি জিনিস ছিল তা তো জানি না, বিরাট দামি কিছু হলে অহেতুক চুরির দায়ে ধরা পড়ব, জেলও হতে পারে। আবার থামল নন্দ। ওর জল তেষ্টা পেয়েছে আন্দাজ করে অফিসার সাহা টেবিলে রাখা জলের গ্লাসটা এগিয়ে ধরলেন। সত্যি তেষ্টা পেয়েছিল। সেই কারণে ঘটনাটা চেপে গেলাম। মেজকর্তা আমার মাইনে মিটিয়ে দিলেন। ভাবলাম এখন কয়েক মাস গা ঢাকা দিয়ে থাকি, দেখি ফাইলের ব্যাপারে ডাক্তারবাবুর বাড়ির লোকের টনক নড়ে কি না। যদি নড়ে ওরা আমাকে পুলিশে জেরার মুখে ফেলতে পারেন। পুলিশ এড়াতে আমি দেশের বাড়িই চলে যেতাম। সেই সময় বাড়িতে একটা লোক এসে বলল, ডাক্তারবাবু মারা যাওয়ার পর তুমি তো এখনও কোনো গাড়ি ধরনি, ট্রান্সপোর্টের গাড়ি চালাবে। তুমি কি লোকটাকে আগে থেকে চিনতে? না না, চিনতাম না। তবে লোকটা নিশ্চয় জানতো ডাক্তারবাবুর গাড়ি চালাই আমি। তো আমি লোকটাকে বললাম, ট্রান্সপোর্টের গাড়ি যদি এই লরি হয় তাহলে চালাতে পারবো না, দূরেও যেতে পারবো না, বাড়ির কাছাকাছি থাকতে হবে, বুড়ো বাবা মা আছে, বউ বাচ্চা আছে বাড়িতে। তো সেসব শুনে লোকটা বলল, দূরে যেতে হবে না, লোকালেই কাজ, আর ওই লরিও চালাতে হবে না, ওই যে ম্যাটাডোর আছে না, ছোটা হাতি বলে যেটাকে। তো ওর কথা শুনে রাজি হয়ে গেলাম। গা ঢাকা দেওয়ার জন্য মানিকতলায় এক কামরার ঘর ভাড়া নিলাম। ফোন থেকে পুরনো সিম কার্ড খুলে ফেলে নতুন সিম লাগালাম। ওই নাম্বারেই যোগাযোগ রাখতাম বাড়ির সঙ্গে। আপনারা কেউ আমার খোঁজে বাড়িতে গিয়েছিলেন তাই না? কেউ কোনো উত্তর দিল না। ফোন এসেছে নন্দগড়াইয়ের। প্যান্টের পকেট থেকে সেটটা বার করে স্ক্রিনে চোখ রাখল। তারপর দীপকাকুর উদ্দেশ্যে বলল, এটা আসলে বউয়ের ফোন, দেরি হচ্ছে বলে খবর নিচ্ছে। আচ্ছা, আপনারা আমাকে আটকে রাখবেন না ছেড়ে দেবেন? ছেড়ে দেব। কল রিসিভ করল নন্দ। অপর প্রান্তকে বলল, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনো, বলছি আমার এখনও ওই আধ ঘন্টা 45 মিনিট মতো দেরি হবে, ঠিক আছে, ছাড়ছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে করছি পরে করছি। ফোন কেটে পরের প্রশ্নের জন্য রেডি হলো সে। দীপকাকু জানতে চাইল, ট্রান্সপোর্ট কোম্পানির নাম কি, যেখানে এখন চাকরি করছো, কোম্পানিটা কলকাতার কোথায়? ওই তো স্যার, ওই ল্যান্সডাউনে, নাম হলো জয়গুরু ট্রান্সপোর্ট। আর আচ্ছা স্যার, বলছি এই সিমটা, এই নাম্বারটা ভরে নেবে ফোনে, দরকারে ফোন করতে পারি। ওকে স্যার, আমি আমি তাহলে আজ আসি। তড়িঘড়ি চেয়ার থেকে উঠে চলে গেল নন্দগড়াই। অফিসার সাহা বললেন, ওকে এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়াটা কি ঠিক হলো? মানে ব্যাটা হয়তো আবার গা ঢাকা দেবে, সব যে সত্যি বলে গেল তারও তো কোনো মানে নেই। না, একে ধরে রেখে কোনো লাভ নেই, আসল অপরাধী আড়ালে থেকে যাচ্ছে, কেসটা জটিল হচ্ছে ক্রমশ। এতদিন তো ভেবেছিলাম শুধু প্ল্যান করে খুন, এখন তো দেখছি চিন্তাইও হয়েছে। ফাইলটা কি ছিল জানতে হবে, চিন্তায়ের সঙ্গে খুনের কোনো একটা যোগ তো আছে নির্ঘাত। যাকে একটু চা বলুন তো, মাথাটা একবারে ধরে আছে।
পরের দিন সকাল 8টা চেতলার শঙ্কর বোস রোডে ডক্টর অলোকেশ রায়ের বন্ধু কমল বিশ্বাসের বাড়ির সামনে রয়েছে ঝিনুকরা। দোতলা বাড়ি, খুব একটা পুরনো নয়। মোটর বাইক স্ট্যান্ড করে দীপকাকু এগিয়ে গিয়ে গ্রিলের গেটটা খুললেন। ঝিনুক আছে পেছনে। বাড়ির চৌহদ্দিতে ঢুকে দীপকাকু একবার ওপর দিকে তাকালেন। কি দেখলেন আন্দাজ করতে পারছে ঝিনুক। দেখে নিলেন ছাদের পাঁচিলে টব শুদ্ধ গাছ আছে কিনা। আগের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা ভুলতে পারেননি। দরজার বেল টিপেছেন দীপকাকু। একটু পরেই খুলে গেল দরজা। সাদামাটা চেহারার মলিন পোশাকের একজন বয়স্ক মানুষ, খুব সম্ভবত এ বাড়ির কাজের লোক। দীপকাকুকে জিজ্ঞেস করল, কাকে চাই? কমলবাবুকে। বলুন যে দীপঙ্কর বাগচি এসেছে, ফোনে কথা হয়ে আছে ওর সঙ্গে। ও আসুন আসুন, ভেতরে এসে বসুন। বাবু ছাদে হাঁটতে গেছেন, আমি ডেকে দিচ্ছি। ঘরে ঢুকে তো ঝিনুক থ, বাইরে থেকে বোঝায় যায়নি যে এ বাড়িতে এত বড় ড্রয়িং রুম, আর তেমনি সাজানো। কী সব ফার্নিচার, সবই পুরনো আমলের, অথচ ঝকঝক করছে। সোফায় এসে বসেছে ঝিনুকরা, এটাও রীতিমতো অ্যান্টিক। দীপকাকু চারপাশে চোখ বুলিয়ে বললেন, এদের রুচি আছে বলতে হবে। কমল বিশ্বাসের কাছে দীপকাকু এসেছেন কেসের কিছু জট ছাড়াতে। অনেক আগেই হয়তো আসা উচিত ছিল। কমল বিশ্বাস ছিলেন ডক্টর রায়ের সবচেয়ে কাছের লোক। ডাক্তারবাবুর অনেক পার্সোনাল কথা নিশ্চয়ই জানেন। ভেতরের ঘরে দরজার ভারী পর্দাটা সরে গেল। মেদহীন লম্বা চেহারার যে মানুষটি ঘরে এলেন তিনি নিশ্চয়ই কমল বিশ্বাস। পরনে ট্র্যাকস্যুটের লোয়ার আর টি শার্ট। জোড় হাতে নমস্কারের ভঙ্গি করে বললেন, বাড়ি চিনতে কোনো অসুবিধে হয়নি তো? প্রতি নমস্কার জানিয়ে দীপকাকু বললেন, না না না, কোনো অসুবিধে হয়নি। সিঙ্গেল সোফায় দীপকাকুর মুখোমুখি বসলেন কমলবাবু। বললেন, আপনাকে কি ধরনের হেল্প করতে পারি? ফোনে আপনাকে তো বলেছে যে আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। ডাক্তারবাবু আমাকে একটা কাজে নিয়োগ করেছিলেন, আপনাকে কি বলেছিলেন সে কথা? না বলেনি, খুবই চাপা স্বভাবের মানুষ ছিল। তবে ও যে কোনো গোয়েন্দার দ্বারস্থ হবে সেটা আমি বুঝতে পেরেছিলাম। কি করে? হসপিটালের ছেলের সঙ্গে ওর দেখা হওয়ার ঘটনাটা আপনাকে তো অলোকেশ বলেইছে। সায়ন বেঁচে আছে এবং কলকাতায় দেখা গেছে, এরপর তো ছেলেকে খোঁজার জন্য জোর দেবেই। পুলিশকে বলে খোঁজাতে পারবে না, যেহেতু সায়ন ফেরার আসামি। আর আপনি যতই পুলিশের লোক হওয়ার ভান করে তদন্ত করুন না কেন, ধরা পড়ে যাচ্ছেন আপনার অ্যাসিস্ট্যান্টটার জন্য। এত অল্প বয়সে সম্ভবত ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, এখনই এই চাকরিটা ওর পাওয়ার কথা নয়। ঠিকই, এই কেসটা আমার একটা দুর্বল দিক। আপনার উপর যে অ্যাটাকটা হলো সেটাও এই কারণে। পুলিশকে মারার সাহস সহজে কেউ করে না, কড়া তদন্তের মুখে পড়তে হয়। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে ঝিনুকের। তার জন্যই দীপকাকুর মৃত্যু সংশয় দেখা দিয়েছিল। দীপকাকু অবশ্য পয়েন্টটাকে খুব একটা গুরুত্ব দিলেন না। কমলবাবুকে জিজ্ঞেস করলেন, আপনি ঘটনাটা কি করে জানলেন? অলোকেশের ভাইরা বলেছে, ওরা তো আমাকে ওদের ফ্যামিলির লোকই মনে করে। কে আমার উপর টপটা ফেলতে গিয়েছিল এ ব্যাপারে কি বলছেন ওরা? ওরা আপনাকে যা বলেছে আমাকেও তাই। বিড়াল হনুমান অথবা পাখিদের কাজ, ছাদের খিল তো লাগানোই ছিল, কে যাবে উপরে? দীপকাকু মোবাইল সেটটা বার করে ফেলেছেন। হুমকির SMS স্ক্রিনে এনে মোবাইলটা কমলবাবুর দিকে এগিয়ে দিলেন। মেসেজটা দেখে কমলবাবু বলে উঠলেন, উরে বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। এরপর কপাল কুঁচকে SMSটার দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলেন কমলবাবু। ভাবনা শেষ করে বললেন, এমন নয় তো যে টপটা পড়ার পর কেউ ওটাকে হুমকি হিসেবে কাজে লাগিয়েছে? লোকটা ঘটনার কাছাকাছি ছিল, এই নম্বরে ফোন করে লোকটাকে ট্রেস করার চেষ্টা করেছেন? করেছি, সিম কার্ডটা জাল। আচ্ছা, একটা আন্দাজ দিন তো, আমি যে ডাক্তারবাবুর মৃত্যু নিয়ে তদন্ত করছি এতে কার স্বার্থে ঘা লাগছে? এর উত্তর তো খুব সোজা, যে অলোকেশকে খুন করেছে। যদিও অলোকেশকে ধাক্কা মেরে ট্রেনের নিচে ফেলে দেওয়াটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। অলোকেশের বোন শ্রাবণী সম্ভবত বানিয়ে বলছে ওটা, বর্দার টাকা করি যাতে অন্য দুই দাদা হাতাতে না পারে, তার জন্য বাড়িতে পুলিশ ঢুকিয়ে দিয়েছে। শ্রাবণী দেবীর নামে বদনাম শুনতে খারাপ লাগলো ঝিনুকের।
বাড়িতে পুলিশ ঝোঁকানোর প্ল্যানটা তো দীপকাকুই দিয়েছেন ওকে। দীপকাকু এখন বললেন, তথ্যটা বানানো নয়, যে দেখেছে ডাক্তার রায়কে ধাক্কা মারা হয়েছে তাকে জেরা করেছি আমরা, মনে হয়নি যে মিথ্যে বলছে। মিথ্যা এখন দীপকাকু বললেন, আর কি অবলীলায় কমলবাবু বলেন। এরপর আর আমার কি বলার থাকতে পারে, অপরাধ যখন ঘটেছে অপরাধীকে ধরা গোয়েন্দা মানে আপনার কাজ। ঝিনুকদের জন্য চা স্ন্যাক্স এসে গেল, যে লোকটি দরজা খুলে দিয়েছিল নিয়ে এলো সে। নিন, চাটা খেয়ে নিন। এমনিতে ঝিনুক চা খায় না, কিন্তু কেউ না জিজ্ঞেস করে যদি এনে দেয় ইদানিং খেয়ে নিচ্ছে, কাউকে অপ্রস্তুত অবস্থায় ফেলতে চায় না। পেস্ট্রিতে কামড় দিয়ে চায়ের কাপ তুলে নিলেন দীপকাকু। আপনি তো ডাক্তার রায়ের খুব কাছের লোক ছিলেন, ওর কোনো শত্রু ছিল কি? অলোকেশের সবচেয়ে বড় শত্রু ছিল ছেলেকে নিয়ে চিন্তা। ওর স্ত্রী মারা যাওয়ার পর চিন্তা আরও বেড়ে গেছিল, খালি বলতো ছেলেটার কি হবে, কোথায় পড়ে আছে, কি খাচ্ছে, আদৌ বেঁচে আছে তো, এইসব ভাবনায় কাহিল হয়ে থাকতো। এই টেনশন থেকেই তো শরীরটা খারাপ হলো, ভর্তি করতে হলো নার্সিংহোমে। হ্যাঁ শুনেছি, আপনি অ্যাডমিট করেন। শুধু অ্যাডমিট করানো নয়, সেই রাতটা আমি নার্সিংহোমে ছিলাম, ওর বাড়ির কেউ ছিল না, এটুকু তো আমাকে করতেই হতো, ও আমার কতদিনের বন্ধু। কতদিনের? ও আমার স্কুলবেলার বন্ধু, কলেজেও তো একসঙ্গেই পড়তাম। আমার বাবা পড়তে দেননি ডাক্তারি, কমার্স নিয়ে পড়তে পাঠালেন, যেহেতু বাবার বিজনেস ছিল, পরে যার হাল ধরতে হবে আমাকেই। আপনি এখন কি বাবার বিজনেসটাই করছেন? হ্যাঁ। কিসের বিজনেস? ফার্নিচারের, কাঠের ফার্নিচার, শোরুম ভবানীপুরে, দোকানের নাম বিশ্বাস ফার্নিচার। উত্তর শুনে চুপ করে আছেন দীপকাকু, কি যেন ভাবছেন। একটু পর বলে উঠলেন, আপনার বন্ধু হোমিওপ্যাথি পড়তে গেলেন কেন, কার উৎসাহে? উৎসাহটা পেয়েছিল ওর বাবার বন্ধুকে দেখে, ডাক্তার জীবন দত্ত, বুঝতেন খিদিরপুরে, সার্থক নাম লোকটার মশাই, কত লোকের যে জীবন দান করেছে না, অ্যালোপ্যাথি ফেল মেরে গেলে লোকে ওর কাছে আসত। অলোকেশ কলেজ গেটে কতবার ওর কাছে যেত, কলেজ থেকে বেরোনোর পর অনেকদিন ওর আন্ডারে কাজ করেছে। ডাক্তার রায় ওষুধের যে কোড নাম ব্যবহার করতেন সেটা নিশ্চয়ই ডাক্তার জীবন দত্তের কোড, তাই না? একদম ঠিক ধরেছেন, ও এমন কোড কেউ এখনো অবধি ব্রেক করতে পারেনি। শেষ কথাটা দীপকাকু শুনলেন কিনা সন্দেহ আছে, খুবই অন্যমনস্ক দেখাচ্ছে তাকে। সারা ঘরে একবার চোখ বুলিয়ে বলে উঠলেন, আপনি সম্ভবত পুরনো ফার্নিচারের বিজনেস করেন, ঘরে এত অ্যান্টিক ফার্নিচার। পুরনো ফার্নিচারের বিজনেস করি বটে, তবে এটা আমার শখও বলতে পারেন, ভবানীপুরের শোরুমে নতুন ফার্নিচারই বেশি, ছেলে দেখাশোনা করে দোকানটা, আমি পুরনো ফার্নিচার কেনা বেচা নিয়েই আছি। আপনার কটি সন্তান? দুটি, একটি ছেলে, ছোটটি মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে নিয়ে ঘরের এক কোণে একটা ফার্নিচারের দিকে আঙুল নির্দেশ করে দীপকাকু বললেন, ওই ক্যাবিনেটটা কিন্তু বেমানান, মানে এই ঘরের সাজসজ্জার নিরিখে। কেন, কি দেখে এই কথা বলছেন? আপনার এ ঘরে ওই একটি বাদে সব ফার্নিচারে ব্রিটিশ স্টাইল, অ্যান্টিক ব্রিটিশ ফার্নিচার, এই ক্যাবিনেটটাই শুধু ফ্রেঞ্চ স্টাইল, তবে এটাও অ্যান্টিক। বাবা, আপনি তো দেখছি ফার্নিচারের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, এই বিষয়ে চর্চাও আছে মনে হচ্ছে। প্রশংসার কণ্ঠে কথাটা বললেন কমলবাবু। ঝিনুক জানে দীপকাকুর পড়াশোনার রেঞ্জ কতটা, বহুবার প্রমাণ পেয়েছে। প্রশংসিত হয়ে দীপকাকু যেন একটু লজ্জা পেলেন, বিনয়ের সঙ্গে জানতে চাইলেন, না ফ্রেঞ্চ ফার্নিচার তো বেশ রেয়ার, তো চন্দননগর থেকে পেলেন নাকি? ওখানে তো ফরাসি উপনিবেশ ছিল, বেশি দিন হয়নি কালেকশন করেছেন, সদ্য পালিশ হয়েছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আন্দাজ আপনি ভালোই করেছেন, চন্দননগর মানকুণ্ডু থেকে আগে আমি অনেক ফ্রেঞ্চ অ্যান্টিক ফার্নিচার পেয়েছি, তবে এটা আমি পেলাম ওই নৈহাটির এক জমিদার বাড়ি থেকে মাস দুয়েক আগে। চন্দননগর চুঁচুড়ার ওপারেই তো নৈহাটি, গঙ্গা পেরিয়ে ফার্নিচারটা জোগাড় করতে অসুবিধে হয়নি জমিদারবাবুর,
ও বাড়িতে আরও কিছু ফ্রেঞ্চ ফার্নিচার আছে, এখনকার মালিক বিশাল দাম হাঁকছে। এইসব অ্যান্টিক ফার্নিচার নিয়ে আমি একটা বই লিখেছি। আপনি সমাজদার মানুষ, বইটা দিতে ইচ্ছে করছে আপনাকে। আরে এ তো আমার সৌভাগ্য। কোথায় আছে বইটা? এই ঘরে তো কোনো বই দেখছি না। বইটা আছে স্টাডি রুমে, দাঁড়ান এনে দিচ্ছি। আর চলুন আমরাও যাই আপনার পড়ার ঘরে, সেখানে নিশ্চয়ই আরও কিছু ফার্নিচার দেখতে পাবো। দীপকাকুর আবদারে না বললেন না কমলবাবু, বললেন আসুন আসুন। স্টাডি রুম একতলাতেই, এখানেও অনেক অ্যান্টিক ফার্নিচার, কোনটা কোন আমলের ঝিনুকের পক্ষে বোঝা সম্ভব নয়। দীপকাকু ফার্নিচারগুলোর ওপর চোখ বোলাচ্ছেন। এ ঘরে তাক ভর্তি অনেক বইও আছে, বোঝাই যাচ্ছে ভদ্রলোকের লেখাপড়ার প্রতি বেশ ঝোঁক। তা না থাকলে বই লিখবেন কেন? র্যাক থেকে নিজের বই বার করলেন কমলবাবু, দীপকাকুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, পড়বেন কিন্তু, হ্যাঁ ফিডব্যাক দেবেন। বইটা হাতে নিলেন দীপকাকু, পাশ থেকে ঝিনুক দেখল বইটার নাম ভারতের পুরনো আসবাব। দীপকাকু বইটা কমলবাবুকে ফেরত দিয়ে বললেন, একটা অনুরোধ, এটাতে আমার অ্যাসিস্ট্যান্টের নাম লিখে সই করে দিন, বন্ধুদের দেখাতে পারবে। লেখক সই করে বই দিয়েছেন, এটা ওর বয়সে খুবই গর্বের ব্যাপার। একটু হেসে বইটা টেবিলের কাছে নিয়ে এসে কমলবাবু ঝিনুককে জিজ্ঞেস করলেন, তোমার নাম? আঁখি সেন। খুশি মনে সই দিতে দিতে কমলবাবু বললেন, আমার তো এই একটাই বই, সই দেওয়াটা কিন্তু আমার কাছেও বেশ গর্বের ব্যাপার। বইটা ঝিনুকের হাতে দিলেন কমলবাবু, থ্যাংক ইউ। আচ্ছা আমরা তাহলে এখন আসি, চলুন আপনাদের এগিয়ে দিই। দীপকাকু বলে থাকেন গোয়েন্দাগিরি হচ্ছে সম্ভাবনার অনুসন্ধান, বিপুল ধৈর্যের সঙ্গে এবং একাগ্র চিত্তে সন্ধান চালিয়ে যেতে হয়, সাফল্য আসে আপনা থেকেই। ডক্টর রায়ের কেসটাতে দীপকাকু তার উক্তি হাতে নাতে প্রমাণ করলেন, আজ এই তদন্তের যবনিকা পতন হতে চলেছে। ঝিনুকরা এখন চলেছে ডক্টর অলোকেশ রায়ের বাড়িতে। দীপকাকু ঝিনুকদের বাড়িতে সকালের জল খাবার সারলেন, তার আগেই বাবাকে বলেছেন, রজতদা আজ একটু বেলা করে অফিস যাবেন, কেসের শেষ পার্টটা বড় ইচ্ছে করছে আপনাকে দেখাতে। সিকিউরিটি এজেন্সিটা বাবার নিজের, তাই দেরি করে গেলে কাউকে কৈফিয়ত দেওয়ার নেই। বাবা বলেছিলেন, দেখো যেতে তো আমার কোনো অসুবিধে নেই, কিন্তু যবনিকা পাতটা ঠিকঠাক বুঝে উঠতে পারবো তো? হাঁক থেকে যাবে না তো? তুমি তো কেসটার ব্যাপারে আমার সঙ্গে সেভাবে আলোচনাই করনি, ঝিনুকও তথ্য দিয়েছে অতি সামান্য, এখন আবার বলছে অপরাধীর নাম জানে কিন্তু বলবে না, যেহেতু ও জানে না কী সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তুমি শনাক্ত করেছ অপরাধীকে। চলুন না আজকের মিটিংয়ে সব ক্লিয়ার হয়ে যাবে ঝিনুকের কাছে, আপনি যেটুকু বুঝবেন না পরে ঝিনুক আপনাকে বুঝিয়ে দেবে। প্রস্তাবে রাজি হয়েছেন বাবা, বাবার গাড়িতেই যাওয়া হচ্ছে একবালপুরে ডক্টর রায়ের বাড়িতে। ঝিনুক এবার সত্যিই জানে যে কে অপরাধী, সেটা জেনেছে ঘটনাচক্রে। ব্যক্তিটির অপরাধ কী পদ্ধতিতে চিহ্নিত করলেন দীপকাকু সেটা ঝিনুককে বলার সুযোগ পাননি। আজ সকালে ফোন করে বললেন, হ্যালো শোনো তোমাদের বাড়ি যাচ্ছি, আজকে ডাক্তার রায়ের কেসটার ফয়সালা হয়ে যাবে। ঝিনুক তো অবাক, এত তাড়াতাড়ি কেসটা সমাধান করে ফেলবেন দীপকাকু ও ভাবতেই পারেনি। তার মানে চুপিসারে এখন কিছু তদন্ত চালিয়েছেন যেটা ঝিনুককে বলেননি, সেগুলো কি হতে পারে সেটাই এখন গাড়ির পেছনে বসে ভাবছে ঝিনুক। পাশে বাবা, ড্রাইভার আশুদার পাশে সিটে দীপকাকু। গত পরশু কমল বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে দীপকাকু ঝিনুককে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ভবানীপুরে। একে তাকে জিজ্ঞেস করে খুঁজে বার করলেন কমলবাবুর দোকান বিশ্বাস ফার্নিচার, শোরুমটা এলগিন রোডের ওপরে। কাউন্টারে ছিলেন কমলবাবুর ছেলে, বাবার সঙ্গে চেহারায় অনেক মিল। দীপকাকু কমলবাবুর ছেলেকে বললেন, একটা ডাবল বেড খাট নেব, ডেলিভারি দিতে হবে দুর্গাপুরে, কিভাবে দেবেন? ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো খন, তার জন্য আলাদা কিন্তু পে করতে হবে আপনাকে। ট্রান্সপোর্টের ব্যবস্থা যদি আমি করি? সেক্ষেত্রে জিনিস ড্যামেজ হলে কিন্তু আমরা দায়িত্ব নিতে পারবো না। আপনারা কোন ট্রান্সপোর্ট কোম্পানি দিয়ে জিনিস পাঠান? জয়গুরু ট্রান্সপোর্ট।
ঝিনুকের খুব চেনা চেনা ঠেকছিল কোম্পানির নামটা। এরপর যখন দীপকাকু জানতে চান, ও ল্যান্সডাউনের জয়গুরু ট্রান্সপোর্ট তো, ঝিনুকের মনে পড়ে গিয়েছিল ডক্টর রায়ের মৃত্যুর পরই এই কোম্পানিতেই চাকরি নিয়েছিল ড্রাইভার নন্দগড়াই। কমলবাবুর ছেলে থেকে সাই পাওয়া গেল কোম্পানিটা ল্যান্সডাউনেই। যেহেতু এলগিন রোড থেকে ল্যান্সডাউন কাছেই, তাই আমরা ওই কোম্পানিটাকেই বেছে নিয়েছি। কোম্পানি সার্ভিসও ভালো এবং দূরত্ব কমের জন্য ট্রান্সপোর্টেশন খরচাও খানিকটা বাঁচে। ঠিক আছে, পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করব বলে বিশ্বাস ফার্নিচার থেকে বেরিয়ে এসেছিলেন দীপকাকু। মোটরবাইকে ওঠার আগে ফোন করলেন বন্ধু রঞ্জন কাকুকে, যিনি লালবাজারের ইন্সপেক্টর। ট্রান্সপোর্ট কোম্পানির নাম ঠিকানা উল্লেখ করে বললেন, তুই ওদের একটু বলে দে যে আমার ইনভেস্টিগেশনে যেন হেল্প করে। এরপরেই ঝিনুকরা পৌঁছেছিল জয়গুরু ট্রান্সপোর্ট কোম্পানিতে। যাওয়ার পথেই ঝিনুক দীপকাকুর কাছে জানতে চায়, আচ্ছা আপনি কিভাবে আন্দাজ করলেন যে যে কোম্পানিতে ড্রাইভারি করত নন্দগড়াই তাদের দিয়েই জিনিস পাঠায় বিশ্বাস ফার্নিচার? পরে বলবো। পরে বলবেন বলেছিলেন বটে, কিন্তু এখনো বলেননি দীপকাকু। আজ নিশ্চয়ই জানা যাবে। জয়গুরু কোম্পানিতে ফোন করে দিয়েছিলেন রঞ্জন কাকু। পুলিশের ফোন পেয়ে ওরা দীপকাকুকে হেল্প করার জন্য রেডি ছিল। দীপকাকু ওদের কাছে জানতে চাইলেন বিশ্বাস ফার্নিচার গত 3 মাসে কোথায় কোথায় গুডস পাঠিয়েছে বা আনিয়েছে, তার লিস্ট। কম্পিউটারে ছাপা লিস্ট পাওয়া গেল ওদের থেকেই। দেখা গেল গত 2 মাস কেন, 3 মাসে একবারও নৈহাটি থেকে আসেনি বিশ্বাস ফার্নিচারের গুডস। অথচ কমল বিশ্বাস বলছেন ফ্রেঞ্চ ক্যাবিনেটটা আনিয়েছেন নৈহাটি থেকে। এদিকে লিস্টে একটা ব্যাপার চোখ টানছে, চন্দননগরের লালবাগানে বেশ কয়েকবার বিশ্বাস ফার্নিচারের হয়ে জয়গুরু কোম্পানির গাড়ি গিয়েছে এবং এসেছে। যে বাড়িতে গিয়েছে তার নাম সাহেব কুঠি। জয়গুরু ট্রান্সপোর্ট কোম্পানি থেকে বেরিয়ে দীপকাকু ঝিনুককে বলেছিলেন, শুধু ক্যাবিনেটটা নয়, ওই বাড়িটা থেকে আরও অনেক ফার্নিচারই আনিয়েছেন কমলবাবু। সেটা আমাদের কাছে চেপে যাওয়ার কারণটা কি? মনে হচ্ছে কাল পরশু চন্দননগরের সাহেব কুঠিতে একবার যেতে হবে। কথা শেষ করে দীপকাকু মোটরবাইকে উঠতে যাবেন, ফোন এলো ওর মোবাইলে। ও প্রান্তের কথা শুনে বুঝতে পেরেছিল ফোন করেছেন রেল পুলিশের ইনভেস্টিগেটিং অফিসার জহর সাহা। কথাবার্তা সেরে নিয়ে দীপকাকু ঝিনুককে যা বললেন, শুনে বুঝতে পারছো নিশ্চয়ই যে মৃত্যুর আগের 7 দিন ডাক্তার রায়ের ফোনে যে 4টে নামহীন নাম্বারের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, তার মধ্যে একটাতে ডাক্তারবাবু 2 বার ফোন করেছিলেন, 2 বার ফোন এসেছিল ওই নাম্বার থেকে, সেটা মাঝে মাঝে সচল হচ্ছে, আর টাওয়ার লোকেশন দেখাচ্ছে চন্দননগরের জিটি রোডের আশপাশে। একটু কিছু ভেবে নিয়ে ঝিনুককে দীপকাকু আবার বলেছিলেন, খবরটা এই কেসের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট হওয়ার চান্স রয়েছে। চলো এখনই চন্দননগরে রওনা হই, বৌদিকে বলে দাও যে তোমার ফিরতে বিকেল হয়ে যাবে। মাকে ফোনে জানিয়ে দিয়েছিল ঝিনুক, সেদিন তখনও ঠিকমতো সকালের জল খাবার খাওয়া হয়নি। চন্দননগর যাওয়ার পথে দিল্লি রোডের ধাবায় খাওয়া হলো, 2 ঘন্টা মতো লাগলো চন্দননগর পৌঁছতে। লালবাগান অঞ্চলে সাহেব কুঠি বাড়িটা খুঁজে পেতে কিন্তু সমস্যা হয়নি, বেশ পরিচিতি আছে বাড়িটার। মজার ব্যাপার হলো বাড়িটার আসল নাম সাহেব কুঠি নয়, কোনো এক ফরাসি সাহেব থাকতো বলেই এই নাম। অথচ বাড়িটার এমনই ভগ্নদশা, আসল নামটা পড়া গেল না। গেটের থামে গাঁথা শ্বেতপাথরের নাম ফলকটায় শ্যাওলা জমে গেছে। লোহার গেটটা কোনো রকমে লাগানো ছিল, সেটা খুলে কিছুটা হেঁটে পৌঁছতে হলো সদরে। হাঁটা পথটুকুর দুপাশে রীতিমতো ঝোঁপ জঙ্গল। সদরের কলিং বেল অকেজ, দরজার কড়া নাড়া এবং কেউ আছেন? শুনছেন কেউ আছেন? কেউ আছেন? আছেন কেউ? বলে বেশ কয়েকবার হাঁক পাড়ার পর দরজা খুললেন প্রায় ন্যাড়া মাথায় এক ভদ্রলোক, পরনে মলিন পাজামা পাঞ্জাবি। আমি পুরনো ফার্নিচার কিনতে চাই, আছে কিছু? হ্যাঁ অল্পই আছে, আগে দেখে নিন, যদি কিনতে চান তাহলে মালিককে ডেকে পাঠাতে হবে, বলে ঘরে গিয়ে হাঁটা লাগিয়েছিলেন ভদ্রলোক। দীপকাকু বলে ওঠেন, আপনাকে আমি চিনেছি সায়ন রায়, বাবার মৃত্যুর কারণে মাথা কামিয়েছেন, বাবার প্রতি শ্রদ্ধা আপনার অটুট, আর নিজেকে লুকিয়ে রাখবেন না, পুলিশের কাছে সারেন্ডার করুন, কবচ না হয় জেল হবে, তারপর নতুন করে বাঁচতে পারবেন।
দীপকাকুর দিকে খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলেন ভদ্রলোক। তারপর মুখে দু হাত চাপা দিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়লেন মেঝেতে। গাড়ি ব্রেক কষতে ঝিনুকের সম্বিত ফিরল। ডক্টর রায়ের বাড়ির গেটে এসে পড়েছে তারা। একতলায় পেশেন্ট পার্টির বসার জায়গাতে মিটিং শুরু হয়েছে। মিটিংয়ে দীপকাকু যাদের যাদের ডেকেছিলেন সকলেই এসেছেন। এ ঘরে অনেকগুলো চেয়ার এনে গোল করে সাজানো হয়েছে। মিটিংয়ের লোকজন বসেছেন সেখানে। আছেন ডক্টর অলোকেশ রায়ের দুই ভাই, আর এসেছেন বোন শ্রাবণী দেবী এবং ওর হাজবেন্ড প্রবীর গুপ্ত রয়েছেন সঙ্গে। ডক্টর রায়ের কম্পাউন্ডার তাপস কুণ্ডুও রয়েছেন। এছাড়াও রয়েছেন রেলের ইনভেস্টিগেটিং অফিসার জহর সাহা ও ডক্টর রায়ের বন্ধু কমল বিশ্বাস। এছাড়া ঝিনুকরা তিনজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ডাকে সাড়া দিয়ে মিটিংটা অ্যাটেন্ড করার জন্য। দেখুন, তদন্তের স্বার্থে এই কেসটাতে আমার পরিচয় গোপন রাখতে হয়েছিল। ইতিমধ্যে সবাই জেনে গেছেন আমার আসল পরিচয়। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। ডাক্তার রায় আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁর নির্দেশ ছেলে সায়ন রায়কে খুঁজে দেওয়ার জন্য। শর্ত ছিল কাজটা খুব গোপনে করতে হবে, কারণ সায়নের সঙ্গে তিনি দেখা করুন এটা তাঁর পরিবারের লোকজন চায় না। তারা মনে করেন যে সায়ন ইচ্ছাকৃতভাবে অয়নকে মোটরবাইকের ধাক্কা মেরেছে। এই মনে হওয়াটা অয়ন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শোকের তাৎক্ষণিক বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু পরে ঠান্ডা মাথায় বিচার করলে বোঝা যাবে যে ওটা ছিল নিহাতি দুর্ঘটনা। তবে হ্যাঁ, সায়নের অন্তত র্যাশ ড্রাইভ করাটা অত্যন্ত দোষের ছিল, মানছি। ডাক্তার রায়ের ধারণা দুর্ঘটনাটা ইচ্ছাকৃতভাবে মানতে চাননি তার দুই ভাই। সায়ন ফিরে এলে বাবা সম্পত্তি পাক, সেটা চাননি তারা। নিজেরা বর্দার বিষয়ে আসে ভোগ করবার বাসনা ছিল। চেয়ারে বসা সমরেশ হাত তুলে বলে উঠলেন, কিন্তু আমার কেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমাকে বলতে দিন প্লিজ, নয়তো খেয়ে হারিয়ে ফেলব। হাত নামিয়ে নিলেন সমরেশবাবু। মারা যাওয়ার কিছুদিন আগে ডাক্তার রায় সায়নের দেখা পান রিলাইফ হসপিটালের লাউঞ্জে, ভিজিটিং আওয়ার্সে। কমলবাবুর এক আত্মীয় ভর্তি ছিলেন ওই হসপিটালে। আত্মীয়কে দেখতে গিয়ে উনিই প্রথম দেখেন সায়নকে, তারপর ডাক্তার রায়কে দেখান। বাবাকে দেখে সায়ন পালিয়ে যায়। এই ঘটনার পর ডাক্তার রায় আমাকে ছেলেকে খুঁজে দেওয়ার দায়িত্বে নিয়োগ করেন। হসপিটালের সিসিটিভি ফুটেজে আমি সায়নকে দেখি। ওই একদিনের ফুটেজে ওকে শুধু দেখা গিয়েছিল। আর একদিন নাকি দেখেছিলেন কমলবাবু। ধরে নিয়েছিলাম যে সেদিন হয়তো সায়ন ভিড়ের আড়ালে ছিল, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েনি ওর ছবি। তাহলে মাত্র দুদিন সায়ন গিয়েছিল রিলাইফে। কেন গিয়েছিল? ওর কোনো পেশেন্ট ভর্তি থাকলে আরও কিছুদিন দেখতে যাওয়ার কথা। তাছাড়া যে মানুষটা 5 বছর ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে লুকিয়ে আছে, সে হঠাৎ ওরকম ব্যস্ত জনবহুল হাসপাতালে চলে আসবে কেন? এটা নিয়েই আমার সন্দেহ শুরু হয়। এমন নয় তো যে সায়ন যাতে ডাক্তার রায়ের চোখে পড়ে সেই জন্যই ওকে ওখানে দেখা গিয়েছিল। এরপরই ডাক্তার রায় ট্রেনের ধাক্কায় মারা যান। স্পটে গিয়ে দেখলাম লেভেল ক্রসিংয়ের মাঝে 5টা লাইন, ক্যানিং লাইনের আপ এবং ডাউন, বজবজ লাইনের আপ এবং ডাউন, গুডস ট্রেনের জন্য 1টা। অতগুলো লাইন আমার কাছে একটা জালের অনুভূতি নিয়ে এলো। এই জালের ফাঁদে ফেলা হয়নি তো ডাক্তার রায়কে? ফেলার কারণ হিসেবে মনে হলো ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে সায়নের সঙ্গে একবারটি কথা বলার ব্যবস্থা করিয়ে দিতে, তারপর যদি আমি সায়নকে পুলিশের হাতে তুলে দিই ওর আপত্তি নেই। আমার বুঝতে অসুবিধে হয়নি যে ডাক্তারবাবু ওই একবার দেখাতেই সায়নকে এমন কিছু দিয়ে যেতে চান যা ওর ভবিষ্যৎকে সুরক্ষিত এবং সুগম করবে। কিন্তু কোনো একজন বা একাধিক লোক চায় না যে ডাক্তারবাবু ওই সুবিধেটা সায়নের জন্য করে দেন। তাই কি তাঁকে আটকানো হলো মৃত্যুর মতো একটা ব্যবস্থা করে? এই চরম পথটা নেওয়ার মানেই হচ্ছে সায়নকে ডাক্তার রায় যেটা দিতে চেয়েছিলেন তা অত্যন্ত মহার্ঘ। ট্রেন অ্যাক্সিডেন্টটা হয় 4:10 নাগাদ।
পরে আমি রেলের টাইম টেবিল চেক করে যখন দেখি যে ওই চারটে লাইন দিয়েই তখন ট্রেন যাওয়ার কথা, তখন আমার সন্দেহ আরো গাঢ় হতে থাকে যে সময় বেছেই কি ডাক্তারবাবুকে কেউ ওখানে নিয়ে গিয়েছিল। একটা ট্রেন এড়িয়ে গেলেও পরেরটা, এমনকি তারপরের ট্রেনগুলোর একটাতে ধাক্কা খেতেনি। দম নেবার জন্য একটু থামলেন দীপকাকু। তাপস কুণ্ডু জিজ্ঞেস করলেন, জল খাবেন? না। ড্রাইভার নন্দগড়াই কাজ ছেড়ে যাওয়ার আগে এ বাড়িতে বলে গেল যে লেভেল ক্রসিংয়ে গেট ফেলা আছে দেখে ডাক্তারবাবু গাড়ি থেকে নেমে ওপারে যাচ্ছিলেন, যেতে গিয়েই হলো অ্যাক্সিডেন্ট। তো আমার মনে প্রশ্ন জাগলো যে ডাক্তারবাবুর কিসের এত তাড়া ছিল, গেট ওঠা অবধি অপেক্ষা করলেন না কেন? কাঁকুলিয়ার দিকে কি কাজে যাচ্ছেন কেন বলেননি নন্দকে? তার মানে নিশ্চয় কোনো গোপন কাজে। নন্দগড়াইয়ের স্টেটমেন্টস আমার কাছে ভীষণ জরুরি হয়ে পড়েছিল, আর এদিকে সে বেপাত্তা। বুঝলাম নিশ্চয়ই নন্দ কিছু গোপন করতেই গা ঢাকা দিয়েছে। ইতিমধ্যে অফিসার সাহার সহযোগিতায় আমি কথা বললাম ঘাতক ট্রেনের মোটরম্যানের সঙ্গে। উনি বললেন যে ধাক্কা খাওয়ার আগের মুহূর্তে ফোন সেট বার করতে যাচ্ছিলেন ডাক্তার রায়। আমি অনুমান করলাম বোধহয় অন্যমনস্ক করার জন্যই ফোনটা করা হয়েছিল। আমি তখন ডাক্তার রায়ের ফোনের কল লিস্ট চেক করতে বললাম। দেখা গেল যে অ্যাক্সিডেন্টের আগের মুহূর্তে যে নাম্বার থেকে ফোন এসেছিল সেটা জাল সিম কার্ডের নাম্বার। নিশ্চিত হলাম যে কল করা হয়েছিল ডাক্তার রায়কে মৃত্যুমুখে ফেলার জন্যই। সেই ফোন নাম্বার ফের সক্রিয় হলো আমাকে হুমকি দেওয়ার জন্য। টপ ফেলাটা ইচ্ছাকৃত জানিয়ে দেওয়া হলো, পাছে গলা চিনে ফেলতে পারি সেই আশঙ্কায় SMS করা হয়েছিল। বুঝতে বাকি রইল না যে অপরাধী আছে আমাদের আশেপাশেই, যার সঙ্গে আমাদের কথোপকথন হয়েছে বা হবে, সেই সতর্কতাতেই এই SMS। থামলেন দীপকাকু, টানা কথা বলে ক্লান্ত হয়ে পড়েছেন। জহর সাহা বলে উঠলেন, আচ্ছা বলছি এক রাউন্ড চায়ের ব্যবস্থা করা যায় না? হ্যাঁ নিশ্চয়ই যাবে, বললেন ডক্টর রায়ের ছোট ভাই কমলেশ। ফোন করে সম্ভবত স্ত্রীকে বললেন, হ্যালো, বলছি যে আমাদের সবার জন্য একটু চা পাঠাও না। দীপকাকু আবার বলতে থাকলেন, হ্যাঁ। ফাঁক পেতে ধরলাম নন্দগড়াইকে। সে বলল ডাক্তারবাবু গাড়ি থেকে নেমে যাওয়ার পর কোনো একজন বন্দুক দেখিয়ে তার থেকে ডাক্তারবাবুর ফাইল ছিনতাই করে এবং এরপরেই রেলের লাইনের ওপর ডাক্তারবাবুর অ্যাক্সিডেন্ট হয়। ছিনতাইয়ের ঘটনাটা চেপে যায় নন্দ। যদি আপনাদের বলতো আপনারা মনে করতেন যে নিজে জিনিসটা সরিয়ে ছিনতাইয়ের দোহাই দিচ্ছে। অ্যাক্সিডেন্ট এবং ছিনতাই দুটো কাছাকাছি সময়ে ঘটেছে দেখে আমি বেশ সংশয়ে পড়ে গেলাম। ডাক্তার রায়কে মারার কারণ ধরেছিলাম সায়নের কাছে পৌঁছাতে না দেওয়ার জন্য। এর মধ্যে ছিনতাই এসে গেল কোথা থেকে, এবং ছিনতাইটাও পূর্ব পরিকল্পিত। লোকটা জানতো সে যেটা চায় সেটা আছে গাড়ির ড্যাশবোর্ডে। আমি ভেবে দেখলাম যে ডাক্তারবাবুর সবচেয়ে কাছের মানুষ কমলবাবুর সঙ্গে আমার কথা বলাটা সবচেয়ে বেশি দরকার। উনি জানেন ডাক্তারবাবুর অনেক পার্সোনাল ব্যাপার। সায়নের ব্যাপারে ওর সঙ্গে তো আলোচনা করতেন ডাক্তার রায়। কমলবাবুর বাড়ি গিয়ে একটা ভালো সূত্র পেলাম। ওর লেখা বই শুভেচ্ছা বার্তা সহ সই করে দিলেন আমার অ্যাসিস্ট্যান্টকে, আর হাতের লেখাটা মিলে গেল ডাক্তার রায়ের ফাইলের একটা কাগজের লেখার সঙ্গে, যেটা আমি সংগ্রহ করেছিলাম ডাক্তারবাবুর বেডরুম থেকে। ফাইলের ওই কাগজটাতে পেয়েছিলাম একটা ওষুধের নাম দেওয়ার প্রয়াস। হাতের লেখাটা ডাক্তারবাবুর নয়, কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে ওর লেখা আমি ততক্ষণে চিনে গেছি। তিনটে নাম দেওয়া হয়েছিল ওষুধটার, স্টপ এপিলেপসি, মৃগিনী বারক, মূর্ছাভঙ্গ। শ্রাবণী দেবীর থেকে আমি জেনেছি যে ডাক্তার রায় তিনটে রোগের খুব ভালো ওষুধ দিতেন, এপিলেপসি, শ্বাসকষ্ট এবং হাঁটুর যন্ত্রণা। এপিলেপসির ওষুধ বাজারে আনার জন্য নাম বাছা হচ্ছিল। কমলবাবুর হস্তাক্ষরে লেখা নাম মানেই দুই বন্ধু বসে বাজারে ওষুধটা আনার ব্যাপারে আলোচনা করছিলেন। কিন্তু যখন আমি ডাক্তার রায়ের ব্যাপারে কমলবাবুর সঙ্গে কথা বলতে গেলাম, এপিলেপসির ওষুধ বাজারে আনার পরিকল্পনাটার কথা কিন্তু উনি একেবারেই বলেননি। বলিনি,
প্রসঙ্গ আসেনি বলে আপনাকে তো আরো অনেক কথাই বলিনি, সব বলতে হবে এমন কোনো কথা ছিল নাকি? এবার রাগ ও বিরক্তির সুরে বলে উঠলেন কমল বিশ্বাস। না, তা হয়তো ছিল না, তবে এই পয়েন্ট আপনি ইচ্ছে করে চেপে গিয়েছিলেন। ডাক্তার রায়ের মৃত্যু রহস্য তো এটাকে ঘিরেই। যা বলছিলাম, কমলবাবুর বাড়ি গিয়ে আমি জানতে পারলাম যে ওর ফার্নিচারের বিজনেস, তার মানে ট্রান্সপোর্ট কোম্পানিকে কাজে লাগে। এদিকে ড্রাইভার নন্দগড়াই আমাকে বলেছে যে তাকে একটা লোক যেচে ট্রান্সপোর্ট কোম্পানির গাড়ি চালানোর অফার দেয়। আমার মনে হতে থাকে যে কমলবাবু যে ট্রান্সপোর্ট কোম্পানির সঙ্গে কাজ করেন তাদের কাউকে দিয়ে নন্দকে কাজের অফার দেয়নি তো। উনি হয়তো চান যে নন্দগড়াই সমস্ত জেরা থেকে দূরে থাকুক, তাহলেই ছিনতাইয়ের ঘটনাটা আড়ালে থেকে যাবে। ডাক্তার রায়ের ফাইল ছিনতাইয়ের সঙ্গে কি কমলবাবুর কোনো যোগ আছে? বাহ বাহ বাবা, গল্পটা তো বেশ জমিয়ে দিয়েছেন মশাই। পুরোটা শুনবেন কিন্তু, আমি তো শুনেছি, শেষের দিকে আরো জমাটি। চা এসে গেল, ট্রেতে কাপ বসিয়ে হারু নিয়ে এসেছে চা। দীপকাকু একটা কাপ তুলে নিয়ে বলতে শুরু করলেন, কমলবাবুকে আমি জিজ্ঞাসা করলাম না কোন ট্রান্সপোর্টে জিনিস পাঠান, উনি সতর্ক হয়ে যেতেন। ওদের শোরুমে গিয়ে কমলবাবুর ছেলের থেকে জানলাম ট্রান্সপোর্ট কোম্পানির নাম। আমার অনুমান সঠিক প্রমাণ হল, ওই কোম্পানিরই চাকরির অফার পেয়েছে নন্দগড়াই। সেটা যে আমি পাইয়ে দিয়েছি তার কি কোনো প্রমাণ আছে? এখনই এত অধৈর্য হচ্ছেন কেন? আমাকে আর একটু বলতে দিন, তখন দেখবেন যে সব ছোটখাটো বিষয়ের প্রমাণ দরকারই পড়ছে না। আপনি বলে যান তো মশাই, থামবেন না। তো এবার গেলাম সেই ট্রান্সপোর্ট কোম্পানিতে। কমলবাবুরা গত 3 মাসে কোথায় কোথায় যাওয়ার জন্য ওদের গাড়ি ব্যবহার করেছেন তার লিস্ট নিলাম। সেখানে নৈহাটির কোনো নাম ছিল না, অথচ কমলবাবুর বাড়িতে একটা ফ্রেঞ্চ স্টাইল অ্যান্টিক ক্যাবিনেট দেখেছি, যেটা উনি আমাদের বলেছেন যে 2 মাস আগে নৈহাটি থেকে আনিয়েছেন। এদিকে লিস্টে চন্দননগরের একটা ঠিকানা পাচ্ছি বারবার, বাড়ির নাম হচ্ছে সাহেবকুঠি। বুঝলাম যে ওই বাড়ি থেকে কমলবাবু অনেক কিছু আনিয়েছেন, কিন্তু সেটা গোপন করতে চাইছেন কেন? চন্দননগরের ওই ঠিকানা আমাকে একবার যেতেই হবে এবং দেখতে হবে যে ব্যাপারটা কি। সেদিনই হয়তো যেতাম না, যেতে হলো অফিসার সাহার ফোন পেয়ে। ডাক্তার রায়ের ফোনের কল লিস্টে 4টে নামহীন নাম্বারের মধ্যে একটা নাম্বার এমন যেটাতে ডাক্তারবাবুও কল করেছিলেন। ওর মৃত্যুর পর সেই নাম্বারকে ট্রেস করা যাচ্ছিল না। অফিসার সাহা জানিয়েছেন সেটা সক্রিয় হয়েছে, টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে চন্দননগরের জিটি রোডের কাছে। আমি দেখলাম যে সাহেবকুঠির ঠিকানা জিটি রোডের পাশেই লালবাগানে। মনে হলো ওখানে গেলে অনেক রহস্যের কিনারা করতে পারবো, তখনই রওনা হলাম। সাহেবকুঠিতে গিয়ে আমি সক্রিয় হয়ে ওঠা ফোনের মালিককে খুঁজে পেলাম, সে হলো সায়ন রায়। ঘর জুড়ে বিস্ময়ের শ্বাস বয়ে গেল, কে যেন বলে উঠল সত্যি। হারু এসে ফাঁকা কাপগুলো ট্রেতে উঠিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দীপকাকু বলতে থাকলেন, সায়নের কাছে গিয়ে ছিনতাইয়ের রহস্য পরিষ্কার হলো আমার কাছে। নিরুদ্দেশ হওয়ার পর সায়ন বছর 2 এদিক ওদিক ঘুরে সাহেবকুঠিতে কেয়ারটেকারের কাজে ঢুকেছিল। আত্মগোপনের জন্য ওই ভাঙা বাড়ি আদর্শ জায়গা। ঘটনাচক্রে মাস কয়েক আগে ও বাড়ির পুরনো ফার্নিচার কিনতে গিয়েছিলেন কমলবাবু এবং তখনই তিনি সায়নের দেখা পান। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে, সায়নকে দিয়ে তার বাবার কাছ থেকে 3টে ওষুধের ফর্মুলা হাতিয়ে নেবেন, শ্বাসকষ্ট, হাঁটুর যন্ত্রণা, এপিলেপসি। এই 3টে রোগের খুবই কার্যকরী ওষুধ দেন ডাক্তার রায়, বিভিন্ন ওষুধ পরিমাণ মতো মিশিয়ে সেটাকে বানিয়ে থাকেন এবং এই বিদ্যাটা তিনি পেয়েছিলেন তার গুরু ডাক্তার জীবন দত্তর থেকে। তিনি ওষুধের পেটেন্ট নিতে পারেননি, কারণ পেটেন্ট পেতে কোন ওষুধ কী কাজ করছে লিখতে হয় প্রমাণসহ, যা হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে সম্ভব নয়। কমলবাবু যথেষ্ট সম্পন্ন মানুষ,
আরও বড় লোক হওয়ার লোভে তিনি বহুদিন ধরেই বন্ধুর ওই তিনটে ওষুধের ফর্মুলা হাতাতে চাইছিলেন। ওষুধগুলো রেজিস্ট্রি ছাড়া টোটকার মতো বাজারে আনতেন, বন্ধুকে পার্টনারশিপে ওইসব ওষুধের বিজনেসের অফারও দিয়েছিলেন। এপিলেপসির ওষুধের জন্য তো রাজিও করে ফেলেছিলেন প্রায়, সেই কারণে নাম ঠিক করা চলছিল। কিন্তু শেষমেশ রাজি হননি ডাক্তার রায়। তার ইচ্ছে ছিল ফর্মুলা দিয়ে যাবেন সায়নকে, তাই উনি আমাকে সায়নের সঙ্গে একটিবার দেখা করিয়ে দেওয়ার কথা বলেছিলেন, ছেলে যাতে ওই ফর্মুলার ওষুধ বেচে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে পারে। কমলবাবু টের পেয়েছিলেন বন্ধুর সুপ্ত বাসনার কথা। সায়নের সঙ্গে দেখা হওয়ার পর ডাক্তার রায়ের ইচ্ছেটা আরো জাগিয়ে তোলার জন্য কমলবাবু একটা ফন্দি আঁটেন। বন্ধুকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিলে ছেলেকে ফর্মুলাটা দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠবেন। ডাক্তার রায় নিজের ওষুধ পুরিয়া করে রাখতেন, কমলবাবু হারুকে টাকার লোভ দেখিয়ে সেই পুরিয়াতে মেশালেন হোমিওপ্যাথি ওষুধ অ্যাকোনাইট। যেদিন দুই বন্ধু ক্লাসিক্যাল মিউজিকের প্রোগ্রাম দেখতে গিয়েছিলেন, অ্যাকোনাইট মেশানো হয়েছিল সেই দিন। আর অ্যাকোনাইট হারুকে এনে দিয়েছিলেন কমলবাবু, কারণ ডাক্তার রায়ের স্টক থেকে সেটা জোগাড় করা যাবে না। ওষুধের লেবেল খুলে উনি কোড নাম দিয়ে রাখেন। ডাক্তারবাবুর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের ফলে হোমিওপ্যাথি ওষুধের ব্যাপারে সামান্য কিছু জানতেন কমলবাবু, নিজেও পড়াশোনা করেছেন। ওর স্টাডি রুমের র্যাকে আমি বেশ কয়েকটা হোমিওপ্যাথি চিকিৎসার বই পেয়েছি। অ্যাকোনাইটের ডোজ কতটা দিলে ডাক্তার রায় মরবেন না, মৃত্যুর আগের কষ্টটা পাবেন, সেটা জানতেন কমলবাবু। সেই অনুপাতে পুরিয়াতে মেশানো হয়েছিল অ্যাকোনাইট। থামলেন দীপকাকু, কমলবাবুর দিকে মুখ ফিরিয়ে বললেন, এই ঘটনার প্রমাণ চাইবেন না, কাল থানায় গিয়ে হারু জবানবন্দি দিয়ে এসেছে। আমি এই বাড়িতে এসে হারুকে ফাঁকা ঘরে জেরা করার পর থানায় নিয়ে গিয়েছিলাম। থমথমে মুখে নিরুত্তর রইলেন কমলবাবু। ফের দীপকাকু সবার উদ্দেশ্যে বলতে থাকলেন, অ্যাকোনাইটের প্রভাবে ডাক্তার রায় অসুস্থ হলেন, যার লক্ষণ অনেকটা হার্ট অ্যাটাকের মতো। অবশেষে নার্সিংহোম থেকে ফিরে এলেন। ঠিক এই সময়ে কমলবাবু সায়নকে বোঝালেন যে তোমার বাবা তিনটে ওষুধের ফর্মুলা তোমাকে দিয়ে যেতে চান, তুমি তো সেই ফর্মুলা কোনোদিন কাজে লাগাতে পারবে না। ফর্মুলা থেকে ওষুধ তৈরি করে বিক্রি করতে গেলে পুলিশ তোমাকে ধরে ফেলবে, এখনও তুমি তাদের খাতায় ফেরার আসামি। তো তুমি বাবার থেকে ফর্মুলাটা নিয়ে আমায় বেচে দাও, আমি তোমাকে 10 লাখ টাকা দেব। প্রস্তাবে রাজি হয় সায়ন, কারণ তার খুব টাকার দরকার। 5 বছর ধরে বড় কষ্টের দিন গুজরান করছে সে। টাকার জন্য কমলবাবুর সমস্ত নির্দেশ পালন করতে থাকে সায়ন। রিলাইফ হসপিটালে একদিনই যায় কমলবাবুর কথা মতো। ডাক্তার রায় ওকে এত বছর পরে ওকে দেখে উতলা হয়ে পড়েন, কারণ কদিন আগেই মৃত্যুকে দেখেছেন শিওরে। যে করে হোক ছেলের হাতে ওষুধের ফর্মুলাটা দিয়ে যেতে চান, সেই কারণে সায়নকে খুঁজে দিতে আমার সঙ্গে যোগাযোগ করেন, এবং এই ব্যাপারটা কমলবাবুর কাছে গোপন থেকে যায়। সায়ন কমলবাবুর প্ল্যান অনুযায়ী ডাক্তার রায়কে ফোন করে বলে যে, তোমাকে হসপিটালে দেখে কাছে যেতে ইচ্ছে করলেও যেতে পারিনি বাবা, পাছে তুমি আমায় পুলিশে ধরিয়ে দাও। বাবা আমি একদম ভালো নেই, ভীষণ অভাবের মধ্যে আছি। তুই একবার খানিকক্ষণের জন্য হলেও আমার সঙ্গে দেখা কর, তোকে এমন কিছু দেব তোর খাওয়া পরার অভাব হবে না। আমি যেহেতু ডাক্তার রায়কে বলে রেখেছিলাম যে সায়নের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার পর ওর হদিশ পুলিশকে দেব নৈতিক কারণে, তাই উনি ফোনের এই কথোপকথন আমায় জানাননি। এরপরে সায়নের নাম্বারে 2 বার ফোন করেন ডাক্তার রায়। দ্বিতীয় কলটা ধরে সায়ন, কমলবাবুর শেখানো কথাই সে বলে, হ্যাঁ বাবা শোনো না, বলছি তুমি 27 তারিখ কাকুলিয়া লেভেল ক্রসিং এর ওপারে চলে এসো বিকেল 4:10-15 মধ্যে। বেশ, লেভেল ক্রসিং এর যে গেটটার পাশে জল ট্যাঙ্কি আছে তার ওপারে, কেমন? ওই 5 মিনিটে আমাকে যা দেওয়ার দিয়ে দিও, তার বেশি সময় আমি থাকতে পারবো না, পুলিশের ভয় আছে বাবা।
সঠিক সময়ে যথাস্থানে পৌঁছে গিয়েছিলেন ডাক্তারবাবু। লেভেল ক্রসিংয়ের গেট তখনও বন্ধ। সেই সময়ে দুটো ডিভিশনে চারটে লাইনে লোকাল ট্রেন চলাচল করবে। সায়ন অবশ্য এসব জানে না, সে কমলবাবুর নির্দেশ মতো লেভেল ক্রসিংয়ের ওপারে না থেকে এপারেই ছিল। আবার কমলবাবু শেখানো কথাই ফোন করে বলল বাবাকে। হ্যাঁ, আমাকে ধরার পুলিশ তোমাকে ফলো করছে। আমার জন্য যা এনেছ ড্যাশবোর্ডে রেখে হেঁটে লাইন পেরিয়ে যাও, তারপর পরিস্থিতি কি দাঁড়ায় দেখে আবার ফোন করব। ডাক্তারবাবুর ফোন এসেছিল, তার সাক্ষী হচ্ছে নন্দগড়াই, কলেজটা পাওয়া যাবে। ডাক্তারবাবু গাড়ি থেকে নেমে যেতেই নকল দাড়ি এবং হাতে খেলনা বন্দুক নিয়ে সায়ন ফাইলটা ছিনতাই করে। দাড়ি বন্দুক সাপ্লাই দিয়েছিলেন কমলবাবু। তিনি সায়নকে বুঝিয়েছিলেন যে তোমার আসল চেহারা যদি ড্রাইভার দেখে নেয়, পুলিশ ওর বর্ণনা শুনে স্কেচ আঁকাবে, বুঝে যাবে তুমি সেই ফেরার আসামি। তোমাকে খোঁজার জন্য আবার উঠে পড়ে লাগবে পুলিশ। আবার তুমি যদি বাবার হাত থেকে জিনিসটা নিতে যাও, অলোকেশ তোমায় জোর করতে পারে পুলিশে স্যারেন্ডার করার জন্য। তাই ওসব ঝুঁকি নিয়ে কাজ নেই, ফর্মুলা যখন হাতের কাছে সেটা ছিনিয়ে নাও। নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে সায়ন অকুস্থল ছেড়ে পালায়। কমলবাবু ততক্ষণে রেলগেটের ওপারে যে কেবিন আছে তার সিঁড়িতে উঠে দেখছেন যে কোন ট্রেনের মুখে পড়েন ডাক্তার রায়। ডাউন লক্ষ্মীকান্তপুর তখন এসে পড়েছিল। ঠিক তখনই জাল নম্বরটা থেকে ফোন করেন ডাক্তার রায়কে। ডাক্তারবাবু ভেবেছিলেন হয়তো সায়নের ফোন, সেই জন্য তড়িঘড়ি সেটটাকে বার করতে যান, আর সেই মুহূর্তেই অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। দেখো, আমার কিন্তু একটা প্রশ্ন আছে, বলে উঠলেন বাবা। ঝিনুক আশ্চর্য হয়, এখন আবার বাবার কি প্রশ্ন? বাবা বললেন, ফর্মুলা যখন হাতানোই হয়ে গেল, তখন ডক্টর রায়কে কেন মারতে গেলেন কমলবাবু? ফর্মুলা লেখা কাগজটা হাতিয়েছেন, ডাক্তার রায়ের মাথা থেকে তো ওষুধ বানানোর প্রক্রিয়াটা বুঝতে পারেননি। কমলবাবু যখন ওষুধ বাজারে আনতেন, ডাক্তার রায়ও ক্ষুব্ধ হয়ে আনতেন। কোনো কম্পিটিটর রাখতে না চাওয়ার জন্যই তিনি ডাক্তার রায়কে মেরে দিলেন। আমি যে কেবিনের সিঁড়িতে উঠে ফোন করেছিলাম তার কি কোনো প্রমাণ আছে? আছে। কেবিন থেকে খানিক দূরে রাস্তায় একটা ইলেকট্রিক্যাল গুডসের দোকান আছে, তার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে আপনি সিঁড়িতে উঠছেন ওই সময়। এছাড়া আপনি যখন ফোন করছিলেন, কেবিনম্যান সিঁড়ি দিয়ে নেমে এসে আপনাকে চার্জ করেন কেন উঠেছেন সিঁড়িতে। আপনি বলেন যে আপনার পেশেন্ট অ্যাম্বুলেন্সে ওপারে আটকে আছেন, গেট যাতে তাড়াতাড়ি খোলা হয় সেটা বলতে এসেছেন। আর প্রত্যক্ষদর্শীরা বলছে তখন ওপারে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। কোর্টে কেবিনম্যান সাক্ষী দিতে আসবেন, তাকে আপনার ছবি আমি দেখিয়েছি, যে ছবি আপনার বইয়ের ব্লার্বে ছিল, তিনি আপনাকে চিনেছেন। এতক্ষণে কাঁধ ঝুলে গেল কমল বিশ্বাসের, তবুও মরিয়া স্বরে দীপকাকুর উদ্দেশ্যে বলে উঠলেন, আপনি যে এত কথা বললেন, কোর্টে এর কোনো দাম নেই, কোনো দাম নেই। যার কথার দাম আছে সে তো পালিয়ে বেড়াচ্ছে। বেড়াচ্ছে না, সে আছে পুলিশের হেফাজতে। আমার নির্দেশে সে ফোনে আপনাকে বলেছে সে পালিয়ে গেছে। ব্যবস্থাটা এই জন্য করেছি যাতে আপনি না পালান। দীপকাকুর দিকে বিপুল বিস্ময়ে তাকিয়ে রইলেন কমল বিশ্বাস। দীপকাকু ফের বললেন, হ্যাঁ, তবে একটা ব্যাপারে সায়ন আপনাকে টেক্কা দিয়েছে। ছিনতাইয়ের দিনই ফাইল আপনার হাতে তুলে দেওয়ার আগে ফর্মুলার ফটোকপি করে নিয়েছিল, টাকাটা নিয়েছে আপনার থেকে। অর্থাৎ আপনি যে ভাবছিলেন ফর্মুলা যেন কারুর কাছে না থাকে, মনোপলি বিজনেস করবেন, তা আর হবে না। কথা চলার ফাঁকে কখন যে অফিসার সাহা উঠে গেছেন সদর দরজা খুলতে খেয়াল করেনি ছিনুক। উনি ফিরছেন, পেছনে প্রায় ন্যাড়া মাথায় সায়ন রায়, তার দুপাশে দুজন কনস্টেবল। অফিসার সাহা কমল বিশ্বাসকে দেখিয়ে এক কনস্টেবলকে বললেন, ওনাকে অ্যারেস্ট করো। দীপকাকু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, দেখা দেখি ঝিনুক সহ বাকিরাও ছাড়লেন চেয়ার। দীপকাকু সমরেশবাবুর দিকে তাকিয়ে বললেন, আপনাকে একটা অনুরোধ, সায়নের নামে ইচ্ছাকৃত খুনের মামলাটা তুলে নিন। আপনিও জানেন যে ও ইচ্ছে করে ভাইকে বাইকের ধাক্কা মারেনি। হ্যাঁ, বেপরোয়া গাড়ি চালানোটা ছিল ওর দোষ,
ঠিকই, কিন্তু সেটা অনিচ্ছাকৃত খুনের মামলা ছিল। অল্প কবছর জেল খেটে ফিরে আসতে পারত। বেচারা এখন খুবই অনুতপ্ত, নিজের জীবনকে অভিশপ্ত মনে করছে। ওর কারণে ওর ভাই মারা গেল, মা মারা গেল এবং বাবাকেও চলে যেতে হলো পৃথিবী ছেড়ে। সায়নের গুরুজন বলতে এখন আপনারাই। বেশ, আপনার কথাই থাকবে। সদ্য দাদাকে হারিয়েছি, আমি চাইব দাদার প্রতিনিধি হিসেবে ও বাড়ি ফিরে আসুক। আর অনিচ্ছাকৃত খুনের জন্য কবছরের জেল তোকে খাটতেই হবে, আর ওখানে আমার কিছু করার নেই। ওটা তো পুলিশের কেস। থ্যাংক ইউ। ডক্টর রায়ের ছোট ভাই কমলেশবাবু বললেন, আপনি আমাদের পরিবারের জন্য এত কিছু করলেন, আপনাকে তো অবশ্যই আমাদের বাড়ির পক্ষ থেকে সম্মান দক্ষিণা কিছু দেওয়া উচিত। মুখে হাসি হাসি ভাব নিয়ে দীপকাকু বললেন, এই কেসটা এত কঠিন ছিল যে আমি যেন নিজের সঙ্গে নিজেই লড়াই করছিলাম। এই সাফল্যটাই আমার ফিস, আলাদা করে দরকার নেই। ধন্যবাদ। না, আপনার ফিস আমি দেব। বাবা আপনাকে অ্যাপয়েন্ট করেছিলেন ছেলে হিসেবে, সেই ফিস মেটানো আমার কর্তব্য। ঠিক আছে, তাই হবে। আপাতত আমি গড়ের মাঠে হাওয়া খেতে যাচ্ছি দাদা ভাইজির সঙ্গে। কেসটার জটিলতা এতদিন একটা দমবন্ধ অবস্থায় কাটিয়েছি। সদর লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন দীপকাকু। উনি এমনিতে শর্ট হাইটের, কিন্তু ঝিনুকের আজ কেন জানি ওকে অনেকটা লম্বা মনে হচ্ছে। মনে হচ্ছে অনেকের থেকেই হাইট বেশি। আজ কাহন আপনাদের শোনালো আড়ালে আততায়, রচনা শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়। গল্পটা ভালো লেগে থাকলে গল্পতে প্লিজ একটা লাইক করে কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। আর যারা ধৈর্য ধরে সম্পূর্ণ উপন্যাসটি শুনলেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কিন্তু আমাদের এই প্রজেক্টটা আপনাদের কেমন লাগলো। বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলী অভিনয় করলেন তাদের ডিটেলস পাবেন ডেসক্রিপশনে। কোন চরিত্রে কাকে কেমন লাগলো এবং অবশ্যই গল্পটা কেমন লাগলো সেটা জানার জন্য কিন্তু আমরা অপেক্ষা করব আপনাদের কমেন্টের। তাহলে আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।